যেই দেশে মুসলমানরা বাস করে সেই সকল দেশে মুসলমানের নাম নিয়ে মুসলমানের বেশভূষা লাগায়া কিছু মানুষ আসে সুযোগ পাইলে ইসলামটাকে জবাই করে। এরা ইমানদার না মুনাফেক? ইমানদার না মুনাফেক? মুনাফেক গুলোকে কিন্তু খুব সহজে চেনা যায় না, কারণ তার মাথায় টুপি থাকে, দাঁড়িয়েও রাখে, মাঝে মাঝে নামাজেও যায়। এইভাবে আবার মাহফিলের স্টেজে এসে ভক্তামি দেখায়, বলে এই দেখো মাহফিলের পক্ষে, আবার সুযোগ পাইলে কোরআনের মাহফিলটাকেও বন্ধের ষড়যন্ত্র করে। কি স্লোগান রে, আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও, নিজের ইমান বাঁচাও আমি আগে, মুনাফিকের আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও, আগে নিজের ইমান ঠিক করা দরকার আছে না নাই? জবানটা দিয়ে আপনি যা মন চাই তাই করছেন, একটু সুযোগ পাইলে, একটু নেতা খেতা হইলে তো অবস্থা আরো খারাপ, আর হুজুরদেরকে গালিগালাজ করতে বললে তো এক্সট্রা মানুষের আরো ভালো লাগে আছে না নাই? কিছুদিন আগে এক পাগলা বলল হুজুরদের নাকি দাড়ি টাড়ি কামায় দিবে, কথা শুনে মনে হয় না ব্যক্তিত্ববান, মনে হয় সে আসলেই নাপিতের বংশধর। নাপিতের বংশধর না হইলে কি এমন কথা কয়? তুমি কি নাপিতের দায়িত্ব নিছো নাকি? এই জবান দিয়ে সুযোগ পাইলে হুজুরদেরকে মৌলবাদী জঙ্গিবাদী বলে আছে না নাই? টের পাবা যদি আল্লাহ তাআলা কিয়ামতের দিন জবানে তালা লাগায় দিবেন, ঠিক কি না? যা মন চায় তাই বলেন, এই জবান কেড়ে নেওয়ার মালিক কে? গুনাহের পাহাড় আপনি তৈরি করে ফেলেছেন জবান দিয়ে। আমরা আল্লাহর দয়া চাই তো? আল্লাহর দয়ার ভেতরে আমরা ডুবে আছি, কত নেয়ামত! এই যে আমি কথা বলছি এই নেয়ামতটাও কার? কষ্ট হচ্ছে আপনাদের? দেখবেন আপনারা কত মানুষ আছে ঠোঁট নাড়ে কিন্তু কথা বের হয় না, সে যখন ঠোঁট নাড়ে আ আ আ এ এ এ বোবা, কথা বলতে পারে না, তার জবান শক্তি নেই। আর আপনি জবান শক্তি পেয়েছেন, কথা বলতে পারছেন, নিয়ামতটা কার? আল্লাহর এই নিয়ামত পেয়েও আপনি আল্লাহর নামটা বলতে পারলেন না, আপনি যে কথা বলছেন এই নিয়ামতটা কার? জবান, এটি কত বড় নিয়ামত! কথা বলার যন্ত্রপাতি এখানে আছে, কথা বলার যন্ত্রপাতি ঠোঁট, জিহ্বা, দাঁত, এগুলোকে ব্যবহার করেই তো, নাড়াচাড়া করেই তো মানুষ কথা বলে। আর সবচেয়ে আজীব ব্যাপার কি জানেন, সারা দুনিয়ার সমগ্র সকল মানুষের কথা বলার যন্ত্রপাতি এক কিন্তু ভাষা ভিন্ন। সুবহানাল্লাহ, কুদরতটা কার? বাংলাদেশের মানুষ ঠোঁট নাড়ালে এরা বাংলা ভাষায় তাদের কথা বের হচ্ছে, ইন্ডিয়ার ইন্ডিয়াতে তো ভাষার অভাব নাই, এখানে বাংলাও আছে, হিন্দিও আছে, তামিলনাড়ু আছে, কত জাতির ভাষা এখানে, কেরালা ভাষা আছে। পাকিস্তানের মানুষ ঠোঁট নাড়লে এদের জবান থেকে উর্দু কথা বের হয়, আরব দেশের লোকেরা ঠোঁট নাড়লে আরবি কথা বের হয়, কিন্তু বলেন তো কোন দেশের মানুষের কি কথা বলার যন্ত্রপাতি ভিন্ন না এক? কুদরতটা কার? এই যে আপনি জবান শক্তি পেয়েছেন, এই জবান শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু প্রতিনিয়ত এই জবান দিয়ে আমরা কি করছি? এই জবান, এটিকে বর্তমানে আমরা গুনাহের সবচেয়ে বড় ফ্যাক্টরি বানিয়ে ফেলেছি। পৃথিবীতে যত গুনাহ হয়, পৃথিবীতে মানুষ যত পাপ করে, গুনাহের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি, সবচেয়ে বড় ফ্যাক্টরির নাম মুখ। জোরে বলেন, আরো জোরে। পাবলিক বুঝতেছে না যে হুজুর কি বললো, এটা মুখ হয় কেমনে? একটু পরে যখন আপনাকে একদম বাস্তবে দেখাবো তখন আপনি বলবেন হুজুর ঠিকই বলছে তো, সব কিছু তো মুখ দিয়েই হচ্ছে। বলেন পৃথিবীর সবচেয়ে বড় গুনাহের ইন্ডাস্ট্রির নাম কি? মুখ। এই জবান দিয়ে মানুষ গুনাহের পাহাড় তৈরি করে ফেলছে, এই জবান দিয়ে এক একজন গুনাহের এত বিশাল বিশাল পাহাড় তৈরি করেছে। আপনি বলবেন কেমনে? মিথ্যা বলার সময় পা দিয়ে বলে না মুখ দিয়ে বলে? কথা বলেন না কেন? মিথ্যা বলার সময় কি দিয়ে বলে? গীবত করার সময়, চুগলখুরি করার সময়, ইসলামের বিরুদ্ধে বলার সময়, হুজুরদের বিরুদ্ধে বলার সময়, কোরআনের বিরুদ্ধে বলার সময়। কথা কি ভুল বলেছি? সব জায়গায় ব্যবহার হয় কোন জিনিস? কথা বলেন। এই জন্য সাহাবী নবীজিকে জিজ্ঞেস করলেন, তিরমিজি
ইবনে মাজাহ মুসনাদে আহমদ বিখ্যাত হাদিসের তিনটি গ্রন্থে এই হাদিস বর্ণিত হয়েছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল সুইলা রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি মা ইউদখিলুন নাসান নার সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন তিনি বলছেন রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞেস করা হলো ওগো আল্লাহর রাসূল কোন জিনিসের কারণে মানুষ সবচাইতে বেশি জাহান্নামে ঢুকবে কোন জিনিসের কারণে মানুষ সবচাইতে বেশি জাহান্নামে ঢুকবে প্রবেশ করবে নবীজি বললেন দুটো জিনিসের অপব্যবহারের কারণে সবচাইতে বেশি সংখ্যক মানুষ জাহান্নামে ঢুকবে জোরে কোন কয়টা আরো জোরে আরো জোরে দুটো জিনিসের অপব্যবহারের কারণে মানুষ জাহান্নামে ঢুকবে সাহাবীরা জিজ্ঞেস করলেন ওগো আল্লাহর নবী সেই দুটো জিনিস কি আল্লাহর নবী বললেন এক নাম্বার হচ্ছে আলফাম এই মুখ দুই নাম্বার হলো ওয়াল ফারাজ লজ্জাস্থান এই দুটো জিনিসের অপব্যবহারকারীরা সব চাইতে বেশি জাহান্নামে ঢুকবে কয়টা জিনিস পৃথিবীতে সব চাইতে বেশি গুনাহ হয় এই দুটো জিনিস দিয়ে মুখ আর লজ্জাস্থান মুখ একটা পাইছেন বলে আপনি যা বল চাই তাই বলেন কথায় কথায় মিথ্যা বলেন গীবত করেন চুগলখুরি করেন একজনের কথা আরেকজনের কাছে লাগান মানুষে মানুষে দ্বন্দ্ব লাগান সংসারে আগুন লাগান এলাকায় ফাসাদ ঘটান পেয়েছেনটা কি আপনি এই জবান আল্লাহ দিয়েছেন এরকম অপব্যবহারের জন্য নয় এই জবানের অপব্যবহার করলে জাহান্নামের ভয়াবহ আগুন অপেক্ষা করছে এই জবানের অপব্যবহার করলে মানুষ যেমন জাহান্নামে ঢুকবে পক্ষান্তরে এই জবানটাকে যারা হেফাজত করবে জবানের সঠিক ব্যবহার যারা করবে তাদের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বুখারীর বর্ণনা নবীজি বলেছেন মাইয়াতমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ নবীজি বলেছেন যে ব্যক্তি দুটো জিনিসের জিম্মাদারি গ্রহণ করবে এক নাম্বার হচ্ছে তার দু চুয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ তার মুখজিহ বা দুই নাম্বার তার দু উরুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থান এই দুটো জিনিসের জিম্মাদারি যারা গ্রহণ করবে কিয়ামতের দিন আমি নবী নিজেই তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব আপনি জবানটাকে কন্ট্রোল করে ফেলেন এই মুখটা কন্ট্রোল করে ফেলেন আপনার জন্য জান্নাতের জিম্মাদার যিনি হবেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জবানটা হেফাজত করে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আন নবীজি একবার তার জিহ্বাটা ধরে বললেন মুআজ এটা কন্ট্রোল করো জিহ্বাকে সংযত করো এটা কন্ট্রোল করো মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু তখন বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিহ্বার কারণে কি আল্লাহর কাছে আমাদেরকে পাকড়াও হওয়া লাগবে নবীজি বললেন মুআজ এই জবান অপব্যবহারকারীদেরকে কিয়ামতের দিন উপুর করে টেনে হিচড়ে জাহান্নামে ফেলা হবে নাউযু বিল্লাহি মিন তাহলে এই জবান হেফাজতের দরকার আছে না নাই এই জবানের অপব্যবহার আমরা কেমনে করছি আমি কয়েকটা পয়েন্ট বলবো ভালো করে শুনেন এই জবানের অপব্যবহার করে গুনাহের সাগরে কেমনে আমরা সাঁতার কাটছি কিভাবে হাবুডুবু খাচ্ছি ভালো করে শুনে এক নাম্বার হলো আমরা মিথ্যা বলে জবানটাকে নষ্ট করছি মিথ্যা বলার কুফল হলো তিনটি জুড়ে কন কয়টি অবশ্য আমাদের এই চট্টগ্রাম মহানগরীতে কেউ মিথ্যা বলে না জবাব নাই কেন ভাত খেয়ে আসেন নাই কালকে গেছিলাম চাঁদপুরে তো ইলিশের বাড়ি মনে হয় সবাই ইলিশ খাই আসছিল যে রেসপন্স আপনারা এতগুলো মানুষ রেসপন্স করতে পারেন না মিথ্যা বলার কুফল কয়টা জোরে বলেন কয়টা মুখস্থ করে ছাড়বো এখানে ফাউল কথা হবে না ভাই জীবন পরিবর্তনের জন্য শুনতে হবে আপনি যে মিথ্যা বলে ফেলেন কুফল কয়টা দেখেন এক নাম্বার মিথ্যা বললে জবানের হক নষ্ট হয় একটু আগেই বলেছি জবানের হক নষ্টকারীরা এই জবানের অপব্যবহারকারীদের পরিণতি কোথায় জান্নাত না জাহান্নাম আরো জোরে জাহান্নামে যাওয়ার খায়েশ উঠছে কাদের হাত তুলেন
এক লোক অসুস্থ, ডাক্তারের কাছে গিয়েছে, ডাক্তার প্রেসক্রিপশন লিখেছে, বললো ওষুধগুলো আপনি ঠিক মতো খাবেন। রুগী এবার ফার্মাসি থেকে ওষুধ কিনেছে, বাসায়ও গিয়েছে, কিন্তু ওষুধ খায় না, সুস্থ হওয়ার সম্ভাবনা আছে না নাই? আপনাকে ডাক্তারের পরামর্শ মানে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ওষুধও খাওয়া। এখন দেখছেন খাতুনগঞ্জের সবাই জান্নাতে যেতে চায়, আবার মিথ্যা বলাও ছাড়তে চায়। কি আজীব অবস্থা, ওই রোগীর মতো অবস্থা না? রোগী সুস্থ হইতে চায়, ওষুধ খাইতে, এরাও জান্নাতে যেতে চায় কিন্তু মিথ্যা কথা ছাড়তে চায়। আমরা মনে হয় মিথ্যা বলি না, বলি মানে ফোন আসছে, দুস্থ কোথায় আছে? খাতুনগঞ্জে। কয় আমি কুরবানীগঞ্জে। আছে না নাই? আছে চিটাগাংয়ে। কয় ঢাকায়। এক বাবা তার ছেলেকে, ছেলের খাতা হাতে নিয়ে বলে, কিরে বাপ তোর হাতের লেখা তো খুব একটা সুন্দর না, আয় আমার কাছে আয়। খাতা হাতে আনার পরে এরপরে লিখতেছে, দেখো তোমার আব্বুর লেখা কত সুন্দর লিখতেছে, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। বললো যাও তুমি এটা প্র্যাকটিস করো, আমার হাতের লেখা দেখে দেখে এটা জপো আর প্র্যাকটিস করো। কিছুক্ষণ পরে বাসায় কলিং বেল চাপছে, কে জানে। এখন দরজা একটু ফাঁক করে দেখছে, আয় হায় আব্দুল সালাম ভাই আসছে, 10,000 টাকা পায়। কত হাজার? আরো জুড়ে, আরো জুড়ে। এখন তো অবস্থা খারাপ, কয় হাজার? ছেলেকে বললো, আব্বু এদিকে আসা। দরজা ফাঁক করে গিয়ে বলো যে আব্বু বাসায় নাই, আরেকদিন এসেন। কারণ ছেলে বললো, আব্বু একটু আগে না আমাকে লিখাইলেন, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। বাপ বললো, বাবা রে খাতার লেখা খাতাই থাকুক, তুই এখন মিথ্যা বলে আগে আমারে নাজাত দে। আছে না নাই? এটা কি আপনাদেরকে হাসাবার জন্য বললাম? বাস্তবতা আছে, আছে। নিজে তো মিথ্যার সাগরে হাবুডুবু খাচ্ছেন, অন্যদিকে নিজের সন্তানদের সাথেও আপনি মিথ্যার চর্চা করছেন। আপনি বলবেন, হুজুর দুই একটা মিথ্যা বললে কি আর হয়? মিথ্যা বলা সগিরা গুনাহ না কবিরা গুনাহ? সবচাইতে বড় কথা হলো, একজন মুমিন কখনো মিথ্যা বলতে পারে না, কারণ মিথ্যা বললে মানুষ ইমান হারা হয়ে মুনাফিক হয়ে যায়। কথা মোল্লার না আল্লাহর? আরো জোরে বলেন কথাকার। নবজিও বললেন মুনাফিকের বৈশিষ্ট্য তিনটা, অন্য হাদিসে এসেছে চারটা, একটা বাড়ানো হয়েছে। তার মধ্যে মুনাফিকের একটি স্বভাব হলো, ইদা হাদাসা কাযাবা, যখন সে কথা বলে কথায় কথায় মিথ্যা বলে। এখন বলতে পারেন, হুজুর মুনাফিক আবার কি? মুনাফিক কি আপনাকে সংক্ষেপে ভালো করে বোঝায়, কোরআনের ভাষায় পৃথিবীর মানুষ হচ্ছে চার প্রকার। কয় প্রকার? আরো জোরে। সে যে দেশের হোক, যে দেশের হোক, যে জায়গারই হোক, সব মানুষ কয় ভাগে বিভক্ত? এক নম্বর মোমেন, এক নম্বর মোমেন, দুই নম্বর মুশরিক, তিন নম্বর মুলহিদ, মুলহিদ মানে নাস্তিক, আর চার নম্বর হচ্ছে মুনাফিক। মোমেন কারা? এক নম্বর মোমেন কারা? আল্লাহ এবং রসুলের উপরে ইমান এনে আল্লাহ আর রসুলের তরিকায় জীবন পরিচালনা করছে যারা ইমানদার, তারা। ইমানদারদের পরিণতি কোথায়, গন্তব্য কোথায়? জান্নাত না জাহান্নাম? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, আমলে সালেহ নেক কাজ করেছে, তাদের জন্য আমি এক নম্বরের জান্নাত জান্নাতুল ফেরদাউস রেখেছি। সুবহানাল্লাহ। তাহলে মানুষ কয় প্রকার? এক নম্বর, আমার সাথে কথা বলা লাগবে ভাই, কথা বলা লাগবে। এক নম্বর মোমেন, এক নম্বর গন্তব্য, গন্তব্য। দুই নম্বর মুশরিক, যারা একত্ববাদী হিসাব, যারা রবকে একত্ববাদী রব হিসাবে স্বীকার করে না, যারা বহু খোদার উপাসনা, যারা বহু খোদার উপাসনা করছে, তারা হলো মুশরিক। এই মুশরিকদের পরিণতি কোথায়? তিন নম্বর মুলহিদ, যে স্রষ্টার অস্তিত্ব স্বীকার করে না, তার পরিণতি কোথায়? এবার বুঝে শুনে জবাব দেন, মুনাফিকের পরিণতি কোথায়? উত্তর হয় নাই,
হয় নাই, হয় নাই। মুনাফিকের পরিণতি জাহান্নাম। কে শিখেছে আপনাদেরকে? মুনাফিকের পরিণতি জাহান্নামের নিচের তলায়। আপনাকে পূর্ণাঙ্গ কথা বলতে হবে, ও পূর্ণাঙ্গ বললে হবে না। তাহলে আমার কথা শুনে তারপরে জবাব দেন, কাফের যাবে জাহান্নামে, আর মুনাফিকের ব্যাপারে আল্লাহ বললেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকগুলো জাহান্নামের নিচের তলায়, কাফেরগুলো উপরের তলায়। তাহলে তুলনামূলকভাবে কাফেরের চাইতে মুনাফিক ভালো না আরো খারাপ? প্রশ্ন হলো মুনাফিকের দেশ কোনটা? আপনি হাসেন কেন? সে তো বলছে, তার মানে তার কনসেন্ট্রেশন খুব মারাত্মক। একটা ক্লাসে যখন কোনো শিক্ষার্থী কথা বলে ভুল বললে অসুবিধা নাই, তার মানে সে খুব কনসেন্ট্রেট। আর কিছু মানুষ আছে এমনি হাসেও না কান্দেও না, কথাও কয় না, আসেরা নাই, এই প্যান্ডেলও আছে এমনি, সে তো কথা বলছে। আল্লাহ কবুল করুক। কষ্ট হচ্ছে? পৃথিবীর কয়েকজন বড় মাপের কাফেরের নাম বলেন, কুজাতের কাফের, একদম মারাত্মক কাফের নাম বলেন। এই তো হয়েছে, বলেন না, বলেন। যারা কথা বলে না, মুখের ভিতরে কি তারা খড় ঢুকাইয়া খড় চিবায় নাকি, মুখে কি ঠাডা পড়ছে নাকি? তাইলে কয়েকজন বড় বড় কাফেরের নাম বলেন, ফেরাউন, দুই নম্বর নমরুদ, হামান, সাদ্দাত, কারুন, আবু জাহাল, উতবা, সাইবা, এরা কুখ্যাত কাফের, পৃথিবীর ইতিহাসের কুখ্যাত কাফের এরা। এই কাফেরগুলো জাহান্নামের উপরের তলায় থাকবে, আর যেই মানুষগুলো ইমান হারিয়ে মুনাফিক হয়েছে, এই কাফেরগুলোর চাইতে এরা আরো খারাপ, এরা জাহান্নামের নিচের তলায় থাকবে। তাহলে বলেন তো তুলনামূলকভাবে ফেরাউন, ফেরাউনের চাইতে মুনাফিক ভালো না খারাপ? কারণ বড় মাপের কাফেরগুলো উপরে, আর মুনাফিকটা কোথায়? কোথায়? কেউ যদি বলে হুজুর মুসলমান দেখবো কোন দেশে যাব, যান বাংলাদেশ, ইন্দোনেশিয়া, সৌদি আরব, কাতার, দুবাই, বহু দেশ আছে। বৌদ্ধ দেখবো ওই যে মিয়ানমারে যান, হিন্দু দেখবো ভারতে যান, খ্রিস্টান দেখবো আমেরিকা, ইংল্যান্ডে যান। কেউ যদি বলে হুজুর মুনাফিক দেখবো কোন দেশে যাব, কোন দেশে? শুধু বাংলাদেশ? উত্তর হচ্ছে যেই দেশে মুসলমানরা বাস করে সেই সকল দেশে মুসলমানের নাম নিয়ে মুসলমানের বেশভূষা লাগাইয়া কিছু মানুষ আসে, সুযোগ পাইলেই ইসলামটাকে জবাই করে। এরা ইমানদার না মুনাফেক? ইমানদার না মুনাফেক? মুনাফেক গুলোকে কিন্তু খুব সহজে চেনা যায় না, কারণ তার মাথায় টুপি থাকে, দাঁড়িয়েও রাখে, মাঝে মাঝে নামাজেও যায়। এইভাবে আবার মাহফিলের স্টেজে এসে ভক্তামি দেখায়, বলে এই দেখো মাহফিলের পক্ষে, আবার সুযোগ পাইলে কোরআনের মাহফিলটাকেও বন্ধের ষড়যন্ত্র করে। কি স্লোগান রে, আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও, নিজের ইমান বাঁচাও মি আগে, মুনাফিকের আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও, আগে নিজের ইমান ঠিক করা দরকার আছে না নাই? মুনাফিকের পয়েন্ট আনছি কেন? এ ভাই, মিথ্যা বললে মানুষ ইমানদার থাকে না, কি হয়? কথা বলেন, মুনাফিকগুলো কাফেরের চেয়ে ভালো না খারাপ? কারা কারা মুনাফিক হয়ে মরতে চান হাত তুলেন। হাই দেখ, অসুবিধা নাই, ভুলে তুলছে, ভুল করলে কিন্তু আল্লাহ মাফ করে দেন কি দেন না? আমাদের পুলিশ আর র্যাবের ভাইরা অপরাধী খুঁজলেই, অপরাধী পাইলেই তারা শাস্তি দেয়, আর আমার রব হচ্ছেন ভিন্ন, অপরাধী খুঁজেন তিনি মাফ করার জন্য। দুনিয়ার মানুষ অপরাধী তালাশ করে শাস্তি দেওয়ার জন্য, আর আমার রব অপরাধী খুঁজেন অপরাধীকে ক্ষমা করার জন্য। এই জন্য অপরাধী গুনাহগার গুনাহ করে যেন হতাশ না হয়, আল্লাহ তাআলা বলেছেন লা তাকনাতু মির রহমাতিল্লাহ, পাপের সাগরে হাবুডুবু খেলেও আমার রহমত থেকে হতাশ হয়ে যেও না, নিরাশ হয়ে যেও না। আপনার গুনাহ যদি হয় খাল বিল নদ নদী আর পুকুরের পানির সমান, আমার আল্লাহর দয়া হলো সাগর আর মহাসাগরের পানির সমান। আপনার গুনাহ যদি হয় বিশাল ওই আকাশের সমান, বিশাল ওই পাহাড়ের সমান, আমার আল্লাহর দয়া হলো মাথার উপরের আকাশের সমান। আপনার গুনাহ যদি হয় আকাশের সমান,
আমার আল্লাহর দয়া হলো তার আরশের সমান। আল্লাহর দয়া কম না বেশি? ভুল করে হাত তুলছে অসুবিধা নাই, আল্লাহ ভিতরেরটা নেই বাইরেরটা। আমরা অনেক সময় জানাজার লাশ সামনে রেখে বলি লোকটা কেমন ছিল, সবাই কয় ভালো ছিল, আর মাঝখানে একজন কয় মনে মনে কেমন শেষরা সুর আর চামার ছিল, সে তো আমার চেয়ে ভালো কেউ জানে না। আল্লাহ নিবে কোনটা, ভেতরেরটা না বাইরেরটা? আল্লাহ ভিতরেরটা নেই বাইরেরটা আল্লাহ। তো ভুল করে বলছে অসুবিধা নেই। তাহলে এই জবানের হক নষ্ট করছি কি বলে, মিথ্যা বলে। মাঝে মাঝে কিছু ঘটনা আসতে পারে কিন্তু পয়েন্ট ভুলে গেলে চলবে না। আমি বলেছিলাম মিথ্যা বলার কুফল কয়টা, আরো জোরে আরো জোরে। এদের কি হয়েছে, পেছনে ঠাডা পড়ছে নাকি মুখে, কয়টা কয়টা? এটা ক্লাস, এখান থেকে অনেকে জুমায় যায় তাই না? দেখছেন না জুমায় সব শিখানো হয় না, একদম এখানেই শেষ, শিখে দিতে হবে তিনটা। এক নম্বর কি বলছি, মিথ্যা বললে জবানের হক নষ্ট হয়, আর জবানের হক নষ্ট করে দেয় জান্নাতুল ফেরদাউসে যাবে তাই না? কোথায় যাবে আরো জোরে? মিথ্যা বলার দুই নম্বর কুফল হলো, মিথ্যা যে বলেছে আর ইমানদার থাকে না কি হয়, আরো জোরে। মুনাফিক কাফেরের চেয়ে ভালো না খারাপ? কাফের জাহান্নামের উপরে না নিচে, আর মুনাফিক উপরে না নিচে? আরে বাপরে বাপ, কেমন টাটকা কাফের, টাটকা মুনাফিক, এটা এটা কাফেরের চেয়ে। আমরা কি মিথ্যা আজ থেকে বলবো না ছাড়বো? আমি যদি প্রশ্ন করি ভাইরা বলেন কার মুখে দুর্গন্ধ বেশি, বলবেন হুজুর ম্যাজিক দিয়া যে দাঁত ঘষে না তার মুখে দুর্গন্ধ বেশি তাই না? কি বলেন, এটাই তো বলবেন আপনারা। কিন্তু নবীজি বলেছেন আল্লাহর কোনো বান্দা যখন মিথ্যা বলে, আল্লাহর কোনো বান্দা যখন মিথ্যা বলে তার মিথ্যা কথার দুর্গন্ধে রহমতের ফেরেশতারা তার দৃষ্টি সীমানার বাইরে চলে যায়। মিথ্যার দুর্গন্ধ এত মারাত্মক, মিথ্যার দুর্গন্ধে ফেরেশতা দৃষ্টি সীমানার বাইরে। এই যে মালিক পক্ষ মাঝে মাঝে শ্রমিকদের সাথে মিথ্যা বলে আছে না নাই, মিথ্যা আশ্বাস আছে না নাই, ভালো করে কাজ করে সামনের মাসে বাড়ায় দিব, সামনের মাসে সঠিকভাবে বেতনটাও দেয় না, আছে না নাই? মিথ্যা আশ্বাস যারা দেয় ইমান নিয়ে মরতে পারবা না, মুনাফিক হয়ে মরা লাগবে। মুনাফিক এটা কিন্তু করোনা ভাইরাসের চেয়ে মারাত্মক ভাইরাস। আপনি বলবেন হুজুর এটা কেমন কথা কইলেন? আচ্ছা বলেন তো, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যদি খুব মারা যায় আমরা কি বলতে পারবো সে জাহান্নামে গেছে, বলা যাবে? কিন্তু মুনাফিকের ভাইরাসের ব্যাপারে আল্লাহ কি বললেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলিমা। ও নবী, মুনাফিকি ভাইরাসে আক্রান্ত হয়ে যারা দুনিয়া থেকে যায় তাদের ব্যাপারে জাহান্নামের কঠিন আযাবের সুসংবাদ দেন। আযাবের সুসংবাদ হয় নাকি দুঃসংবাদ হয়? কিন্তু আল্লাহ তো বলেন সুসংবাদ, তার মানে শাস্তিটা খুব খুব। আমরা মিথ্যা বলবো? মিথ্যা বললে জবানের হক নষ্ট হয়। নাম্বার টু, মিথ্যা বললে মানুষ মুনাফিক হয়। আর নাম্বার থ্রি, মিথ্যা বলার কারণে মানুষের ওই লোকটার উপরে আল্লাহর রহমত থাকে না, মিথ্যা বলবেন। এখন এই জবান দিয়ে মিথ্যা যেমন বলি ঠিক তেমনি ভাবে আমরা কিছু মিথ্যা কাজও করি না, আছে না নাই? মিথ্যা কার্যক্রম ইমানের মৌখিক দাবিদার, এরকম বহু মানুষ আছে ইমান আনছে মুখ দিয়ে বলে কিন্তু এরপরে বাস্তব জীবনে তার আর তার ইমানের সাথে তার বাস্তবিক জীবনের কোনো মিল আছে না নাই? এরকম আছে, আছে এরকম এরকম করা যাবে? একজন মানুষ ইমান আনলো, ইমান আনার পরে তার দুই নাম্বার কাজ কি বলেন তো দেখি, বলতে পারে নাই। একজন মানুষ ইমানদার ইমান এনেছে তার ইমানটা ঠিকঠাক আছে কিনা সেটা যাচাই করার সবচাইতে বড় মাপকাঠির নাম নামাজ। সবচেয়ে বড় মাপকাঠির নাম নামাজে আসার জন্য কি দেওয়া হয়, আরো জোরে, আজান দেওয়া হয় কয়বার, আরো জোরে, আজানের প্রথম বাক্য কি, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে কোনদিন কি ভেবেছেন কেন আজানের প্রথম বাক্য আল্লাহু আকবার আল্লাহু আকবার হলো, কেন লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম বাক্য হলো না, কেন আজানের প্রথম বাক্যটা আল্লাহু আকবার আল্লাহু আকবার হলো? আল্লাহু আকবার অর্থ কি, আল্লাহ সবচাইতে ছোট না সবচাইতে বড়?
মুয়াজ্জিন আজান দেওয়ার সময় আল্লাহু আকবার কেন বলে? মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়। সুতরাং বান্দা তুমি যেই কাজে থাকো না কেন, তোমার সকল কাজের চাইতে কে বড়? আমি বললাম আমি ঈমান এনেছি। মুয়াজ্জিন বলল আল্লাহু আকবার। আমি নামাজে নাকি আমার কাজ করলাম, তাহলে ভাবসাবার কাজকর্ম দিয়া আল্লাহ বড় বুঝাইলাম নাকি কাজ বড় বুঝাইলাম? তাহলে ইমানটা যে আনলাম, ইমানটা ইমানের দাবিতে আমরা সত্যবাদী না মিথ্যাবাদী? আরো জোরে। সামান্য সময়ের জন্য দোকান বন্ধ করতে পারেন না, কেস ছাড়তে পারেন না, আপনি মনে করছেন আমার লস হয়ে যাচ্ছে, কিন্তু মুয়াজ্জিন বলে হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য আসো, কল্যাণের জন্য কল্যাণের দিকে আসো, নামাজে আসলেই কল্যাণ আর বরকত দিবেন কি? আপনি মনে করছেন 10-15 মিনিটের ব্যবসা নষ্ট হবে, কিন্তু আপনার ব্যবসায় বরকত দেওয়ার মালিক কি? আমার শ্রমিক ভাইরা যেখানেই থাকেন না কেন, আজান হয়ে গেলে সব বন্ধ, নামাজ আদায় করতে হবে। রাজি আছেন? রাজি আছেন? আমাদের উম্মতের জন্য আল্লাহর একটি স্পেশাল দয়া হলো, গোটা জমিনকে আল্লাহ আমাদের জন্য মসজিদ বানিয়েছেন, যেখানে আজান হয়েছে মসজিদ নাই, ওই জায়গায় আপনি নামাজ পড়তে পারবেন কিনা? কিন্তু আমরা নামাজে আসি না, অনেকে ফজরের নামাজে ঘুম থেকে উঠতে পারে না। দুইটা নামাজ মুনাফিকের জন্য বড় কঠিন, একটা হলো এশার নামাজ আর একটা হলো ফজরের নামাজ। এই দুইটা নামাজ মুনাফিকের জন্য বড় কঠিন। আর নবীজি বলেছেন এই দুই নামাজের ফজিলত যদি বান্দা জানতো, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও সে গিয়ে মসজিদে হাজির হতো। আমার দেশে ফজরের নামাজে মানুষ বেশি নাকি জানাজার নামাজে মানুষ বেশি? তার মানে জানাজার নামাজ ফরজে আইন আর ফজরের নামাজটা হলো নফল। হ্যাঁ বলেন, ফজরের নামাজে মানুষ বেশি নাকি জানাজার নামাজে বেশি? তার বাসা থেকে 100 হাত দূরে ফজরের নামাজে উঠে যাইতে পারে না, কিন্তু জানাজার নামাজ পড়ার জন্য ঢাকা থেকে গাড়ি চালায়া চলে আসে। মতলবটা কোন জায়গায়? জানাজার নামাজে বক্তব্য দেওয়ার সুযোগ আছে, ফজরের নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ? মতলব বুঝছেন? তার কেমন ইমান, কেমন ইমানের দাবি দেন আপনি? যে ইমান আপনাকে আপনার ঘর থেকে বের করে 100 হাত দূরে, 200 গজ দূরে মসজিদে আনতে পারে না, এ দুর্বল ইমান কেমনে আপনাকে জান্নাতে নিয়ে যাবে? শ্রমিক ভাইয়েরা, ব্যবসায়ী ভাইয়েরা সকালবেলা 8-9টার সময় দোকান খুলবে, কাজে যাবে, অনেকে অফিসে যাবে, ব্যবসার কাজে যাবে, বিশ্ববিদ্যালয়ে যাবে, মোবাইল ফোনে অ্যালার্ম লাগায় 8টায়, কয়টায়? আরো জোরে। আর বিবাহিত যারা আছে, বউকে ডেকে বলে সুন্দর করে আদর করে, বউ গো ডেকে দিও আমারে 8টায়, হাসছে, তার মানে কমন করছে, মিলে গেছে, তাই না? মিলে গেছে। আমার প্রশ্ন হলো, আপনি অফিসে যাওয়ার জন্য, গার্মেন্টসে যাওয়ার জন্য আপনার ফোনে 7টায় 8টায় অ্যালার্ম লাগাতে পারলেন, বিশ্ববিদ্যালয়ে যাবেন, কলেজে যাবেন, অফিসে যাবেন, 7টা 8টার সময় অ্যালার্ম লাগাতে পারলেন, ফজরের নামাজে আল্লাহকে সাজদা দিবেন, ভোর 5টার সময় অ্যালার্ম দিতে পারলেন না, কোন শয়তান আপনাকে ঘিরে রাখলো? অফিসে যদি 8টায় না যাই, বিশ্ববিদ্যালয়ে যদি 8টা 9টার ভেতরে না যাই, আমার ঊর্ধ্বতন যে আছে জবাবদিহি করা লাগবে, চাকরিও চলে যেতে পারে, বসের ভয় এত বেশি, বসের জন্য 8টা 9টায় যেতে পারেন। আর আল্লাহর ভয়ে বুঝি আপনি ফজরের সময় ঘুম থেকে উঠে আল্লাহকে গিয়ে সাজদা দিতে পারেন না, আপনার অন্তরে বসের ভয় যতখানি আল্লাহর ভয় ততখানি এখনো হয় না। বসের ভয় আপনার দিলে যত বেশি, আল্লাহর ভয় এখনো অত বেশি হয়। তাহলে মানুষ মিথ্যা যেমন বলে, ঠিক তেমনি ভাবে মিথ্যা ইমানের দাবিদারও আমাদের সমাজে আছে না নাই? আমরা কি মিথ্যাবাদী হব না সত্যবাদী হব? তাহলে বলেন, জবান দিয়ে 1 নম্বরে মানুষ গুনাহের পাহাড় কামানোর জন্য জবান দিয়ে কি বলে? আরো জোরে মিথ্যা বলবেন। শ্রমিক ভাইরা, আমরা মিথ্যা বলবো না, অনেক সময় আমরা কিন্তু মালিকের সাথে মিথ্যা বলে ফেলি, মালিকও মিথ্যা বলে শ্রমিকের সাথে, আছে না নাই? মিথ্যা বললে ইমানদার থাকা যায়? নাম্বার টু, আমরা আমাদের জবানের হক নষ্ট করছি। 2 নম্বর, দেখেন কিভাবে আমরা এই জবান দিয়ে খুব নাপাক ভাষায় গালিগালাজ করছি।
আছে না নাই? গালিগালাজ করে না মনে হয়, সুযোগ পাইলে গালি দেয়, আছে না নাই? আবার কিছু মানুষের কথা শুরুই হয় গালি দিয়ে, আছে না নাই? এবার শুনেন, নবীজি বলেছেন সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, মুসলমানকে গালি দেওয়া হলো ফাসিকি আর হত্যা করা হলো কুফরি। নবীজি আরো বলেছেন আল মুস্তাববানি মা ক্বালা ফাআলাল বাদি মিনহুমা মা লাম ইয়াতাদিল মাজলুম। তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেছেন যখন দুই ব্যক্তি একজন আরেকজনকে গালি দেয়, যেই লোকটা গালি দেয় ওই লোকটার উপরে গালিটা গিয়ে আগে বর্তায়। সুতরাং গালি দিয়ে অনেকে আছে বলে, ভাই আর যাই হোক, লোকটার এত চরমভাবে গালিগালাজ করছে, অপমান করছে, মনে করছে গালি দিয়ে জিতে গেছে। আসলে যে গালি দেয় সে জিতে না পরাজিত হয়, বিজয়ী হয় না পরাজিত হয়। উপরের দিকে থুতু মারলে আরেকজনের উপর পড়বে না আপনার উপর পড়বে? হ্যাঁ, গালি দিলে ওই গালিটা আগে কার উপর পড়বে? কার উপর পড়বে? নবীজি বলেছেন লা তাসুব্বুল আমওয়া, এমনকি মরা মানুষকেও গালি দিও। গালিগালাজ আছে না নাই? জবানটা দিয়ে আপনি যা মন চাই তাই করছেন, তো সুযোগ পাইলে একটু নেতা খেতা হইলে তো অবস্থা আরো খারাপ। আর হুজুরদেরকে গালিগালাজ করতে বললে তো এক্সট্রা মানুষের আরো ভালো লাগে, আছে না নাই? কিছুদিন আগে এক পাগলা বলল হুজুরদের নাকি দাড়ি টাড়ি কামায় দিবে, কথা শুনে মনে হয় না ব্যক্তিত্ববান, মনে হয় সে আসলেই নাপিতের বংশধর। নাপিতের বংশধর না হইলে কি এমন কথা কয়? তুমি কি নাপিতের দায়িত্ব নিছো নাকি? এই জবান দিয়ে সুযোগ পাইলেই হুজুরদেরকে মৌলবাদী জঙ্গিবাদী বলে, আছে না নাই? টের পাবা যেদিন আল্লাহ তাআলা কিয়ামতের দিন জবানে তালা লাগায় দিবেন, ঠিক কি না? যেমন চাই তাই বলেন, এই জবান কেড়ে নেওয়ার মালিক কে? গুনাহের পাহাড় আপনি তৈরি করে ফেলেছেন জবান দিয়ে। তাহলে দুই নাম্বার, জবান অপব্যবহার করছে মানুষ গালিগালাজ করে, আমরা কি আজ থেকে গালিগালাজ আরো ছাড়বো না আরো ধরবো? ছাড়বো না ধরবো। তিন নম্বর, এই জবান দিয়ে একজন আরেকজনের গীবত করে, অবশ্য গীবত খোর আমাদের এলাকায় নাই, আপনারাই বলছেন আছে, আমার কোনো দোষ? প্রশ্ন হলো গীবত কি? নবীজিকে, নবীজি সাহাবীদেরকে বললেন আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো নাকি গীবত কি? সাহাবায়ে কেরাম বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূলই সবচাইতে ভালো জানেন। নবীজি তখন বললেন যিকরুকা আখাকা বিমা ইয়াকরা, যিকরুকা আখাকা বিমা ইয়াকরা, গীবত হলো তুমি তোমার ভাইয়ের অনুপস্থিতিতে এমন কথা বলবে যা শুনলে তোমার ভাই অপছন্দ করবে, রাগ করবে। তখন এক সাহাবী বললেন ইন কানা ফীহি মা তাকুলু ফাকাদ ইক্তাবতাহু ওয়া ইল্লাম ইয়াকুন ফীহি ফাকাদ বাহ আমি যা বলি যদি আমার ভাইয়ের মধ্যে তা থাকে তাহলে কি সেটা গীবত হবে নাকি? নবীজি তখন বললেন তুমি তোমার ভাইয়ের সম্পর্কে যা বলেছ তার চরিত্রে যদি সেটা থাকে তাহলে সেটা গীবত হবে, আর যদি সেটা না থাকে সেটা অপবাদ হবে। থাকলে গীবত, না থাকলে অপবাদ। এখন গীবতের সবচাইতে বড় ইন্ডাস্ট্রি, সবচেয়ে বড় কারখানার নাম হলো টঙের দোকান। দুই নাম্বার, সোশ্যাল মিডিয়া, আছে না নাই? এই জন্য আমি বলি বাংলাদেশের সেকেন্ড পার্লামেন্টের নাম হলো চায়ের দোকান। দোকানদার স্পিকারের ভূমিকায়, আর চাখুর যারা আসে সব সাংসদের ভূমিকায়, চা খায় আর কে কি করলো সব বলে। আর ফেসবুকে ঢুকলেই অমুক তমুকের নামে গীবত আছে না নাই? আপনি মরে যাবেন, ফেসবুকের পোস্ট কিন্তু আছে সব। ওই যে যুবকরা কয়েকদিন শুনলাম বলো পই পই, ওই পই পই করে হিসাব কিন্তু দেওয়া লাগবে, ঠিক কি না? যা মন চায় আপনি তাই লিখেন ফেসবুকে, আগাগুলা কিছু জানেন না, লিখতেই থাকেন লিখতেই থাকেন। কাল দেখলাম একজন এক জায়গায় লিখেছে যে হুজুররা তো দুই ঘন্টা ওয়াজ করে দেখি চলে যায়, হুজুরদের চেহারা মাশাআল্লাহ খুব তেল তেলা। তা আমি তার এই কমেন্টটা দেখে আমি মনে মনে ভাবলাম যে মানুষের তো বেকুব হয় কেমনে। অনেক মানুষ আছে না, বিছানা চেঞ্জ হলে গুম হয়, গুম হয় বালিশ চেঞ্জ হলে গুম হয়। ওই যে পাকিস্তানের ক্রিকেটার আসছে বালিশ নিয়ে আসছে,
সাংবাদিকরা বলে কি ব্যাপার বালিশ নিয়ে আসছেন কেন? কই বালিশ ছাড়া ঘুম? আপনি চট্টগ্রাম থেকে ঢাকায় গেলে, ঢাকা থেকে ফেরার পর এক সপ্তাহ বিছানায় কোন জায়গায়? আরো জোরে, কোন জায়গায়? কই খুব ক্লান্ত। আর হুজুরদেরকে কি মানুষ মনে হয় না, চিটাগাং থেকে খুলনায় যায়, খুলনা থেকে ঢাকায় যায়, 10-12 ঘন্টা জার্নি করে গিয়ে এরপরে স্টেজে উঠে কথা বলে রহমতটা কার? আমি নিজেই অবাক হয়ে যাই মাঝে মাঝে। ওই যে 2-3 দিন আগে এক জায়গায় গিয়েছি, 14 ঘন্টা জার্নি করে গিয়েই উঠে গেছি, মাশা আল্লাহ কথাও বলতে পারি, রহমতটা কার? রহমতটা কার? রাতের বেলা আপনাদের বালিশও ঠিক, বিছানাও ঠিক। আর এই দেশে যারা কোরআনের দাওয়াত এই এলাকায় ওই এলাকায় নিয়ে ঘুরে বেড়ান, রাতের বেলা বালিশও নাই বিছানাও না। লিখা সহজ, বাস্তবতা বড়। 2-3 দিন হুজুরদের পেছনে থাকো, এরপরে তোমাকে দড়ি দিয়াও বাইন্দা রাখা যাবে? যাবে? আমার বড় ভাই, আমার তো বাবা নেই, মাঝে মাঝে আমার সাথে শখ করে মাহফিলে যায়, 2-3 দিন গিয়ে আর যায় না, ঘুমায়। বললাম ভাইয়া চলেন যাই। ওই না রে ভাই, শরীর আর কুলায়? আমাদের কুলায় কেমনে? যা মন চায় তাই বলবেন না। এই দেশের আলেমরা, কোরআনের দাইরা, রিস্ক নিয়ে, জীবনের রিস্ক নিয়ে প্রতি মুহূর্ত তারা ঘুরে বেড়ায়। প্রত্যেক দিন ঘরে আমরা বউ বাচ্চার কাছ থেকে বিদায় নিয়ে আসি, ঘরে যেতে পারবো কিনা আমরা কিন্তু জানি না, কারণ কত আলেম রাস্তায় অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে আছে না নাই? আমাদের মাথার তাজ খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ অ্যাক্সিডেন্ট করে মারা গেলেন না, অ্যাক্সিডেন্ট করে মারা গেলেন, চলে গেলেন। আমি নিজেও বেশ কয়েকবার আমার গাড়িতে ধাক্কা লাগছে, মাঝে মাঝে এমনও অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছি, ভেবেছি মনে হয় শেষ, বাসায় যেতে পারবো, এই এই উদ্দেশ্য নিয়ে আমরা বের হই না। এত রিস্কের উপরে থাকেন, সেই আলেমুল আমাদের বিরুদ্ধে যা মন চাই লিখিয়েছে, আল্লাহ বুঝার তৌফিক দান করে। বলছিলাম গিবতের 2 নম্বর বড় কারখানা হলো সোশ্যাল মিডিয়া। গিবত করা যাবে নাকি? গিবতকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? আরো জোরে বলেন, একটু জিকির করেন, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ তাআলা বললেন, ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দা, খবরদার গীবত করো না, এক ভাই আর এক ভাইয়ের গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ তাআলা বলছেন, যারা গীবত করো, তুমি কি তোমার মরা ভাইয়ের গোশত খেতে পারবে নাকি? গিবতকে মরা ভাইয়ের গোশত খাওয়ার সঙ্গে তুলনা করা? সুতরাং গিবত করা যাবে? আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গিবত জেনার চেয়ে আরো মারাত্মক পাপ। এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, গিবত জেনার চেয়ে মারাত্মক কেন, ব্যাখ্যাটা কি? নবীজি বললেন, কোন লোক জেনা করার পর আল্লাহর কাছে খাঁটি তওবা করে মাফ চাইলে, মাফ করার ইখতিয়ারটা কার? মাফ করার ইখতিয়ারটা কার? আল্লাহ। কিন্তু যেই লোক গীবত করে, গীবতখোর ওই লোকটা হাক্কুল ইবাদ, বান্দার হক নষ্ট করে। কার হক নষ্ট করে? বান্দার হক নষ্ট করে। এই জন্য বান্দা তাকে মাফ না করলে আল্লাহও তাকে মাফ করে দিবেন। ভালো করে শোনেন, নবীজি একদিন সাহাবিদেরকে বললেন, বলো তো সবচেয়ে বড় নিঃস্বকে? সাহাবিরা বললেন, যার কিছুই নাই, টাকা পয়সা ঘর বাড়ি কিছুই নাই, সে নিঃস্ব। নবীজি বললেন, না, সবচেয়ে বড় নিঃস্ব অসহায় হচ্ছে সেই লোক, যেই লোক নামাজ রোজা হজ যাকাত ইবাদত বন্দেগি করে কিয়ামতের দিন হাত খালি হয়ে যাবে। সাহাবিরা বললেন, এটা কিভাবে সম্ভব? শুনতেছেন আমার কথা? সাহাবিরা বললেন, এটা কিভাবে সম্ভব? নবীজি বললেন, এটা সম্ভব, এইভাবে সম্ভব, সে নামাজ রোজা হজ যাকাত সবই করেছে, আর কিয়ামতের দিন নেকির পাহাড় নিয়ে হাজির হয়ে সব নেকি মানুষকে দিতে দিতে একদম খালি হয়ে যাবে। কি হয়ে যাবে? কেমনে খালি হবে? কিয়ামতের দিন বান্দার হক
যাদের যাদের নষ্ট করেছে আল্লাহর কাছে বিচার দিবে, আর বদলা নেওয়া হবে কেমনে? আল্লাহ বলবেন তোমার আমলনামা থেকে এদেরকে কি দাও, নেকি দাও, কি দাও, নেকি দিতে দিতে সে একেবারে খালি শূন্য হয়ে যাবে। এই জন্য সেই সবচেয়ে বড় অসহায়। অনেক নামাজি মানুষ আছে গীবত করে আছে না নাই, গীবত করা যাবে না, গীবত করলে জিব্বার হক নষ্ট হয়। আমরা গীবত করব নাম্বার ফোর। চার নাম্বার হচ্ছে এই জবানের হক আমরা নষ্ট করছি কিভাবে, পয়েন্টগুলো মনে রাখবেন, সবক রিপো কিন্তু শেষ। চার নাম্বার হচ্ছে এই জবানের হক আমরা নষ্ট করছি দ্বিমুখী কথা বলে, দ্বিমুখী কথা, এক জবানে দুই কথা বলে, এরকম আছে না নাই? মাহফিলে আসলে বলে আমরা কিন্তু খুব আল্লাহওয়ালা, এই দেখেন মাহফিলে আসছি, আল্লাহর কোরআনকে আমরা ভালোবাসি, আবার মাহফিল কমিটিতে থাকারও চেষ্টা করে, সভাপতি হওয়ারও চেষ্টা করে, আবার নাচ গানের কনসার্ট হলে ওখানে হাজির হয়ে নাচনেওয়ালা গায়ক গায়কা গায়ক গায়িকা নায়ক নায়িকা যারা আছে তাদেরকেও সন্তুষ্ট করার চেষ্টা করে, এই দিকেও আছে ওই দিকেও আছে, যেই দিকে বৃষ্টি ওই দিকে ছাতা আছে না নাই? ইমানদার আল্লাহওয়ালা মানুষের সামনে আসলে বলে আল্লাহ আল্লাহ, আবার দেখা যায় মন্দিরগুলোতে ঢুকেই বলে হরে কৃষ্ণ হরে রাম, লাকুম দিন হুকুম আলিয়া দিন, ধর্ম যার যার উৎসব সবার, এরকম আছে না নাই? আমি কি বানিয়ে বলছি নাকি আছে? আবার আরেকজন কয় বুখারি শরীফে আছে লাকুম দিন হুকুম আলিয়া দিন, এটা কি বুখারি? তাহলে কি এটার প্রেক্ষাপট আমরা জানি? নবীজি যখন কোরআনের দাওয়াত দিচ্ছেন, নবীজির দাওয়াত শুনে শুনে যখন ধীরে ধীরে ইসলাম গ্রহণকারী লোকদের সংখ্যা বাড়ছে, বাড়বে না কেন? আমাদের কোরআন তেলাওয়াত শুনলেই মানুষ পাগল হয়ে যায়। হজ আর ওমরা করেছেন কে কে হাত তুলেন? হজ ওমরা করেছেন কে কে হাত তুলেন? তো অনেকে আছে হাত নামান। হারামাইনে যারা সালাত আদায় করেছেন হারামে, তেলাওয়াত মজা না খারাপ, কম না বেশি মজা? অনেক মানুষ কাঁদে আছে না হারামের ইমামের তেলাওয়াত শুনে মানুষ কাঁদে, আর যার উপরে কোরআন নাজিল হয়েছে তার জবানের কোরআন তেলাওয়াত না জানি কেমন ছিল, আল্লাহু আকবার। নবীজি কোরআনের দাওয়াত দিচ্ছেন, দিন দিন লোক বাড়ে না কমে? কাফেররা বলল মুহাম্মাদের সাথে এবার মীমাংসা করা দরকার, গিয়ে বলল মুহাম্মাদ এত ঝামেলা করে লাভ নাই, চলো এবাদত আমরা 50-50 করে ফেলি। কি করে ফেলি? কিছুদিন তুমি আমাদের মূর্তিগুলোর পূজা করো, আর কিছুদিন আমরা তোমার রবের ইবাদত করব। আল্লাহ তাআলা নবীজির কাছে আয়াত নাজিল করলেন, সূরা নাজিল করলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ولا انا عابد ما عبدتم ولا انتم عابدون ما اعبد لكم دينكم ولي دين কথা কার? আর জোরে বলেন কার? অর্থ কি? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হে নবী আপনি বলুন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরের গোষ্ঠী, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদতকারী নই। ওয়ালা আনতুম কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, আর আমিও যার ইবাদতকারী তোমরা তার ইবাদতকারী নও। ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করব না। ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, আমিও যার ইবাদত করি তোমরাও তার ইবাদত করবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমার, আমার ধর্ম। এখন বলেন তো মাছ, এখন বলেন তো পুকুর আপনার মাছ কি আমাদের সবার? আমরা যদি বলি পুকুর অমুকের আর মাছ সবার, পুকুরের মালিক যে একটু যদি খাটাস হয় বলবে আসো ঝাড়ু নিয়ে বসছি, ঝাড়ু পিটা হবে। এই দোকানের মালিক যে আমরা যদি বলি দোকান ওনার দোকানের সব মাল আমাদের, পণ্য আমাদের, দোকানদার ভাই যদি রাগি হয় বলবে আসো জুতা কিন্তু আছে। পুকুর যার মাছও তার, দোকান যার পণ্য, ধর্ম যার উৎসব, ধর্ম যার যার উৎসব যদি সবার হয়, আমরা যখন ঈদুল আজহা উৎসব করে কুরবানি দেই, তারা তো দেখি তখন কুরবানি দেয়,
আমাদের উৎসব আমাদের তাদের উৎসব, তাদের ধর্ম তারা পালন করবে না, আমাদের ধর্ম আমরা পালন করব। কেউ কাউকে গুতাগুতি করা যাবে না, কেউ কারো ধর্মকে আঘাত করবে না, কারো ধর্মীয় ইবাদত পালন করতে বাধা দেওয়া যাবে না, যাবে না। ইসলাম এটা শেখায় না। আল্লাহ বলেছেন খবরদার অন্য ধর্মের উপাস্যকেও গালি দিও না, এতে সে তোমার রবকে গালি দিয়ে দিতে। সাম্প্রদায়িক সম্প্রীতি কেমনে রক্ষা করবেন শিখিয়েছে ইসলাম। আপনি অন্য ধর্মের কোনো উপাসনালয়ে হামলা চালাতে পারবেন না, অন্য ধর্মকে গালি দিয়ে খাটো করে কথা বলতে পারবেন না। তারা তাদের ধর্ম পালন করবে, আমরা আমাদের ধর্ম পালন। এমনকি মুসলমানদের সমাজে অমুসলিমরা থাকলে তাদের ধর্মীয় নিরাপত্তা দান করা, এটাও আমাদের ইমানি দায়িত্ব। তাদের জন্য জানমালের কোনো ক্ষতি না। তাহলে বলছিলাম আমি, এক মুখে দুই কথা বললে জবানের হক নষ্ট হয় কি হয় না, কথা বলেন হয় কি হয় না? আমরা অনেক সময় শ্রমিকদের সাথেও মালিকরা দুই নাম্বারি কথা বলি, আছে না নাই? শ্রমিকদেরকে অনেক বেশি খাটায় কিন্তু বেতন দেয় কম, আছে না নাই? নবীজি বলেছেন খবরদার শ্রমিককে তার যোগ্যতার বেশি কাজ দিও না, ভারী বোঝা চাপায় দিও না, নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। অনেকে আবার আছে শ্রমিকদেরকে কাজ করানোর পরে তারপরে টাকা দেয় না, মজুরি দেয় না, দিনের পর দিন ঘুরা, এরকম নাদানও আছে না নাই? আর নবীজি বলেছেন শ্রমিককে তার ঘাম শোকানোর আগে তার মজুরি পয়সা দিয়ে দাও। সুবহানাল্লাহ, এই নীতিগুলো যদি থাকতো আমার শ্রমিক ভাইরা বঞ্চিত হতো, কেমন মুসলমান হয়েছে না? আপনি তো নবীজির আমল নাই। নবীজি বলেছেন তোমাদের অধীনস্থ যারা তাদেরকে তাই খাওয়াও যা তুমি খাও, তাই তাদেরকে পরিধান করাও তুমি যা পরিধান করো। কোনোদিন তো আপনি আপনার ড্রাইভারের সাথে বসে ভাত খেলেন না, কোনোদিন আপনার ঘরের চাকরের সাথে আপনি বসে ভাত খেতে পারলেন, ইমান যাচাই হয়ে যাবে। কোনোদিন কি আপনি আপনার ড্রাইভার, আপনি আপনার ঘরের দারোয়ান, বাড়ির দারোয়ানকে সালাম দিয়েছেন নাকি? আমার নবী সালাম দিতেন না সালাম নিতেন? আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন 10 বছর নবীজির খেদমত করেছে, একটা দিন নবীকে আগে সালাম দিতে পারিনি। সুবহানাল্লাহ, তো কইলেন ঠিক, যদি বলি আজকে ওয়াজ শুনে বাসায় ঢোকার সময় দারোয়ানকে সালাম দিবেন, হ্যাঁ আমি বিল্ডিং এর মালিক আমি কেমনে দিব? এই বুঝি আপনার অবস্থা? গাড়ির ড্রাইভারকে তো সালাম দেন না। আবার ঊর্ধ্বতন যারা আছে অধস্তনদের সাথে সব সময় খারাপ আচরণ করে আছে না নাই? রাস্তাঘাটে দেখি রিক্সাওয়ালাকে 10 টাকার জন্য যাতা বলে, আবার দেখি চাইনিজ রেস্টুরেন্টে ওয়েটারকে 100 টাকা বকশিস দিয়ে দেয়। ঠিক তো বলতেছেন মিয়া, কাম তো আপনারাই গোটা। রিক্সাওয়ালা ভাইদেরকে সব সময় ভাড়ার চেয়ে 10-20 টাকা বেশি দিয়ে দেখলেই তো কত কষ্ট লাগে, দিলে ঘাম ঝরতেছে। রিক্সাওয়ালা বলে ডাক দিয়েন না, বয়স্ক হলে বলিয়েন চাচা, চাচা যাবেন? ইয়াং হলে বলবেন ভাই, মামা, যেটা ডাকতে মন চায়। সে রিক্সাওয়ালা হতে পারে, সেও গুলাম কা, আপনিও গুলাম কা, কোনো পার্থক্য? আমরা অনেক সময় বস হয়ে গিয়েছি, শ্রমিককে তুই তুকার করে কথা বলে আসে না নাই, ড্রাইভারকে তুই তুকার বলে আসে না নাই। এই যে আমার ড্রাইভার উপস্থিত আছে, জিজ্ঞেস করেন 5 বছর ধরে আমার সাথে আছে, কোনোদিন কি তুমি বলেছি নাকি? সব সময় আপনি, সব সময় সালাম দিয়েছি, বলতে পারবে না কখনো তুমি করে কথা বলেছি, শিখিয়েছেন মুহাম্মদ। বাসায় ঢুকতে আমরা কিন্তু দারোয়ানদেরকে সালাম দেই, আপনারা দিবেন তো? কারণ সালাম যে আগে দেয় সে অহংকার যুক্ত না মুক্ত? আমরা কি অহংকারী হব না অহংকার মুক্ত হব? এক মুখে দুই কথা বলা যাবে, কাজ করায় পয়সা দেয় না, পয়সাটা ঠিক মতো দেন। মাঝে মাঝে আপনার অধীনস্থ যারা আছে গিফট করেন তাদেরকে। নবীজি তো বলছেন তাদেরকে কিছু, তাদেরকে পড়াও, তুমি যা পড়ো তো তাদেরকে মাঝে মাঝে গিফট করেন। একসাথে তো বসে কখনো খান না, মাঝে মাঝে খাইয়েন, মাঝে মাঝে খাইয়েন, আপনার উপরে রহমত নাজিল করবেন কি? কষ্ট হচ্ছে আপনাদের? নাম্বার 5 পয়েন্টগুলো মনে আছে না, ভুলে গেছেন? কয়টা বলছি জবানের হক কেমনে নষ্ট করছে। নাম্বার 5, এই জবান দিয়ে চুগলখুরি করছি। অবশ্য চট্টগ্রামের ভেতরে চুগলখুর নাই, চুগলখুর কারা? একজনের কথা আরেকজনকে গিয়ে, একজনের কথা আরেকজনকে লাগে গুলমাল বাজায় দেয়, আছে না নাই?
নবীজি বলেছেন চুগলখুর কখনো আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। চুগলখুরের একটা চুগলখুরের বৈশিষ্ট্য সম্পর্কে একটা সূরায় আলোচনা হয়েছে, সূরার নাম লাহাব, বলা হয়েছে হাম্মালাতাল আবু জাহেলের স্ত্রী উম্মু জামিল সম্পর্কে বলা হয়েছে সে ছিল কাঠ বহনকারী। দুটো ব্যাখ্যা মুফাসসিরগণ দিয়েছেন। এক নম্বর ব্যাখ্যা হলো সে কষ্টদায়ক বস্তু এনে নবীজির ঘরের সামনে রেখে দিত, ওই জন্য তাকে কাঠ বহনকারিণী বলা হয়েছে। আর কোনো কোনো মুফাসসিরের ব্যাখ্যা করেছেন এখানে রূপক অর্থে তাকে কাঠ বহনকারিণী বলা হয়েছে, কারণ কাঠকে একসাথে করে কেরোসিন ঢেলে আগুন ধরাই দিলে আগুনের তেজ বাড়ে না কমে। এই মহিলাও একজনের কথা আরেকজনের কাছে লাগায়া ঘরে ঘরে ভাইয়ে ভাইয়ে আগুন ধরাতো, এই জন্য রূপক অর্থে বলা হয়েছে হাম্মালাতাল, সে কাঠ বহনকারিণী ছিল। আমরা কি চুগল খুরি সারবনা ধরব, ছাড়তে পারবেন তো? এরপরে নাম্বার সিক্স, এই জবান দিয়ে আমরা মানুষকে কষ্ট দেই, খোটা দেই, প্রতিবেশীর হক নষ্ট করি, প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করি না। একবার নবীজি বসে আছেন, এক মহিলার লাশ নিয়ে যাওয়া হচ্ছে। সাহাবীরা বললেন ওগো আল্লাহর নবী, এই মহিলা খুব বেশি নামাজ রোজা করতো, খুব বেশি ইবাদত বন্দেগী করতো, দান সৎকা করতো, কিন্তু মহিলার একটা সমস্যা আছে, তার মুখের ভাষা প্রতিবেশীকে কষ্ট দিত, মানুষকে সব সময় কষ্ট দিয়ে দিয়ে কথা বলতো। তখন নবীজি বললেন যতই সে নামাজ রোজা ইবাদত বন্দেগী আর দান সৎকা করে থাকুক না কেন, মুখের ভাষা খারাপ হওয়ার কারণে জাহান্নামে যাবে। আমাদের মধ্যে অনেকে আছে খুব নামাজি কিন্তু খালি মানুষকে কথায় কথায় কষ্ট দেয়, এরকম এই এলাকায় নাই? আরো জোরে বলেন। এরপরে আরেক মহিলার লাশ নিয়ে যাওয়া হচ্ছে। সাহাবীরা বললেন ওগো আল্লাহর নবী, এই মহিলা খুব বেশি নামাজ রোজা ইবাদত বন্দেগি করতে পারে নাই, দান সৎকাও খুব বেশি করতে পারে নাই, কিন্তু মহিলার চরিত্র ছিল তার মুখের ভাষা কখনো প্রতিবেশীকে কষ্ট দিত, কষ্ট দিত না। নবীজি বললেন হিয়া ফিল জান্না, জবানের হেফাজত করার কারণে সে জান্নাতে যাবে। তাহলে মুখ দিয়ে কি কাউকে কষ্ট দেওয়া যাবে? মালিক শ্রমিককে কষ্ট দিবে, কষ্ট দেওয়া যাবে? নাম্বার সেভেন, এই জবানের হক নষ্ট হচ্ছে আমরা যাচাই বাছাই না করে যা শুনে তাই বলে। আমরা শুনে শুনে জীবিত মানুষকে একশোবার মেরে ফেলি। এই যে এরশাদ সাহেব মারা গেলেন, মারা যাওয়ার আগে হাজার হাজার বার তাকে ফেসবুকে মারা হয়েছে, আছে না নাই? আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ, আল্লাহ ওনার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন, ওনার ইন্তেকালের আগেও শত শত বার মানুষ ওনাকে ফেসবুকে মেরে ফেলেছে, শোনা কথা বলে বেড়ায়, আছে না নাই? শুনছে, লিখে দিছে, আমি শুনছি তো, শুনছি শুনছি। আর নবীজি বলেছেন কাফা বিল মার ইকা দিবান ইউহাদ্দিথু বিকুল্লি মা সামিআ, একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে যা শুনবে তা বলে বেড়াবে। একজন এসে বলছে ভাই অমুক কিন্তু আপনার ব্যাপারে এটা বলছে, কি বলছে? অ্যাকশন ডাইরেক্ট ভেজাল লেগে গেছে, আছে না নাই? বলছে আপনার ভাতিজা আপনার বিরুদ্ধে কিন্তু এইটা বলছে, এখন ভাতিজা চাচার উপরে চড়াও। আর ওই লোক চাচাকে গিয়ে বললো, ওই লোক আবার ভাতিজাকে গিয়ে বললো, আপনার চাচা আপনার বিরুদ্ধে এইটা বলছে। এবার চাচা ভাতিজা মুখামুখি, আছে না নাই? এগুলো আমাদের সমাজে কম না বেশি? এখন এটা কোন জিনিস দিয়ে হয়, কোন জিনিস দিয়ে চিন্তা করছেন? জবান দিয়ে কত গুণা দেখেন আপনি, কত গুণা। একটা ঘটনা শোনাই, খারাপ লাগতেছে আপনাদের? দেখেন একটা কথা শুনেই সিদ্ধান্ত নিলে কি মারাত্মক পরিণতি হয়। নবীজির সঙ্গে এমন একটি ঘটনা ঘটেছে, ঘটনাটা বলবো আমি। বনি মুস্তালিক গোত্রের সর্দার হারেস বিন দিরার নবীজির খেদমতে হাজির হলেন, নবীজি তাকে ইসলামের দাওয়াত দিলেন, তিনি ইসলাম কবুল করলেন, নবীজি তাকে যাকাত দেওয়ার কথা বললেন, বললেন প্রত্যেক বছর অমুক মাসের এত তারিখের ভেতরে তুমি তোমার গোষ্ঠীর সকল মানুষের যাকাত নিয়ে রেডি থাকবা, আমি প্রতিনিধি পাঠাবো তার কাছে যাকাতের টাকা দিয়ে দিবা। তিনি তার এলাকায় চলে গেলেন, বনি মুস্তালিক গোত্রে গিয়ে সবার কাছে এই কথা বললেন, নির্ধারিত তারিখে তারা যাকাত সংগ্রহ করে অপেক্ষা করছেন, দেখি নবীজির পাঠানো কোনো প্রতিনিধি আসে নাকি। আর ওইদিকে নবীজি নির্ধারিত তারিখে ওয়ালিদ বিন উকবাকে যাকাত সংগ্রহের জন্য পাঠালেন। ওয়ালিদ বিন উকবা মাঝপথে এসে মনে করলেন, মাঝপথে এসে তিনি ভাবতে লাগলেন জাহিল যুগে ইসলাম কবুল করার আগে এই বনি মুস্তালিক গোত্রের সঙ্গে আমার দ্বন্দ্ব ছিল, এখন তাদের গোত্রে আমি যাচ্ছি যাকাত কালেকশনের জন্য, এত কাছে পেলে তারা হয়তো প্রতিশোধ নিতে পারে, এই ভয়ে তিনি ফিরে আসলেন।
ফিরে এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পরেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা যাকাত দেয় নাই, যাকাত দিতে অস্বীকৃতি জানিয়েছে, এমনকি আমাকে তারা হত্যাও করতে চেয়েছে, কথাটা সত্য না মিথ্যা? আসলে কি গিয়েছে নাকি? নবীজিও শোনা মাত্রই অ্যাকশনে গেলেন। কেসে আগে শুনেন না, গিয়েছে অ্যাকশনে গিয়েছে। খালিদ বিন ওয়ালিদ নাম শুনেছেন নাকি? পৃথিবীর একমাত্র সেনাপতি খালিদ বিন ওয়ালিদ, যার তরবারিকে কেউ পরাজিত করতে পারে নাই, আল্লাহু আকবার। এজন্য তিনি ছিলেন সাইফুল্লাহ। এজন্য তিনি, শোনেন, স্লোগান দেওয়া লাগবে না, শোনেন, তিনি হচ্ছেন তা, এজন্য তাকে বলা হতো সাইফুল্লাহ, আল্লাহর আল্লাহর তলোয়ার। আল্লাহর তলোয়ারকে কোনো তলোয়ার হারাতে পারে? কথা বলেন। নবীজি খালিদ খালিদ বিন ওয়ালিদকে বললেন, যাও সেনাবাহিনী নিয়ে যাও, যাকাত দিতে অস্বীকৃতি জানিয়েছে, আবার আমার প্রতিনিধিকে হত্যা করতে চেয়েছে, এখনই অ্যাকশন। আর ওইদিকে বনি মুস্তালিক গোত্রের সর্দার যাকাত নিয়ে প্রস্তুত। কয়েকদিন চলে গেল, প্রতিনিধি আসে না। তিনি এবার গোষ্ঠীর সবার সঙ্গে পরামর্শ করলেন, সম্ভবত নবীজি ভুলে গিয়েছেন, এই জন্য প্রতিনিধি পাঠান নাই, সুতরাং আমাদের উচিত হলো আমরা নিজেরাই গিয়ে নবীজির কাছে যাকাত দিয়ে আসা। সবাই বলল, আপনি যেহেতু গোত্রের সর্দার, আপনি গিয়ে যাকাতের সব টাকা পয়সা দিয়ে আসেন। তিনি এবার রওনা করলেন, ওইদিকে খালিদ বিন ওয়ালিদ, তিনিও সৈন্যবাহিনী নিয়ে রওনা করলেন। মাঝপথে এবার তাদের মুখোমুখি অবস্থান। খালিদ বিন ওয়ালিদকে দেখে বনি মুস্তালিক গোত্রের সর্দার বললেন, কি ব্যাপার, বিশাল এই সেনাবাহিনী নিয়ে কোন জায়গায় কাদের সাথে যুদ্ধ করতে যান? তিনি বললেন, কোন জায়গায় কাদের সাথে, মানে তোমার এবং তোমার গোষ্ঠীর সাথে তো যুদ্ধের জন্য যাচ্ছি। তিনি বললেন, কেন, কি অপরাধ করেছি? খালিদ বিন ওয়ালিদ বললেন, নবীজির পাঠানো প্রতিনিধিকে হত্যা করতে চেয়েছ, যাকাত আবার যাকাত দিতেও অস্বীকার করেছ, ঘটনা কি আসলে তাই নাকি? তিনি বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, ওই প্রতিনিধির জন্য অপেক্ষা করতে করতেই তো আজ এতদিন পরে আমি নিজেই নিয়ে যাচ্ছি। তিনি বললেন, ভাই একসনে না গিয়ে দয়া করে আমাকে নবীজির কাছে নিয়ে যান। নবীজির কাছে যখন তাকে নিয়ে যাওয়া হলো, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে নবীজি, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে নবীজিকে উদ্দেশ্য করে সূরাতুল হুজুরাতের 6 নম্বর আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু আন তুসিবু কওমাম বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহ বললেন, হে বিশ্বাসীরা, যখন কোনো ফাসিক কোনো সংবাদ নিয়ে আসে, তার কথা শুনেই একশনে যেও না, যাচাই বাছাই করার দরকার আছে না নাই? যাচাই না করলে দেখা যাবে অজ্ঞতাবশত আরেকজনের ক্ষতি করে বসেছেন। আমাদের সমাজে তাই হচ্ছে। আপনাকে একজন এসে বলছে, ভাই আসুনছি, ভাবি নাকি এরকম, এই ভাবিকে পিটায় আছে না নাই? বউ পেটানো ভালো কাজ নাকি খারাপ কাজ? অনেকে বউ পেটায় আছে না নাই? বউয়ের সাথে খারাপ কাজ করলে, বউয়ের সাথে খারাপ আচরণ করলে কিন্তু স্বাস্থ্যের অবস্থাও খারাপ হবে। কার স্বাস্থ্য, আপনার না বউয়ের? আপনার, আপনার, আপনার। তরকারি কিন্তু মজা হবে, তরকারি মজা হবে, সব জিনিস বউর হাতে কিন্তু। এই জন্য দেখা যায় চেহারা সুরতের অবস্থাও ভালো, ভাবে যদি ভালো করে খাওয়ায় চেহারাটাও কিন্তু নাদুস নুদুস থাকবে, ঠিক কি না? এই জন্য ভাবির সাথে খারাপ আচরণ করিয়েন না, তরকারিতে কিন্তু লবণ লাগবে। বউয়ের সাথে খারাপ আচরণ করে আছে না নাই? কোনো নবী কি বউয়ের সাথে খারাপ আচরণ করেছেন নাকি? আমরা করব নাকি? বরং গিয়েই বউকে আদর করে রাখবেন, রাজি আছেন? হাসেন কেন, নবী কি আদর করে রাখেন নাই? নাম ছিল আয়েশা, নবীজি গিয়ে বলতেন হুমাইরা, সুবহানাল্লাহ, বলবেন না? হুমাইরা অর্থ কি? লাল সুন্দরী, লাল টুকটুকি, অর্থাৎ কই গো আমার লাল সুন্দরী বউ, কই, বাংলায় বললাম আর, আপনি গিয়ে ডাক দেন না, ডাকও তো দেয় না, গিয়ে সামারের মতো বলে আয় কই, বাদ দেয় আছে না নাই? নবাবজাদা সলিমুল্লাহ, আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, নবীজি সারাদিন কাজ করে আসতেন, এসে মাঝে মাঝে এমন হতো দেখতেন এখনো খাবার দাবার রেডি না, বলতেন আয়েশা অসুবিধা নাই, তারা ঘুরা করো না, চলো আমিও রান্না করে ঢুকে তোমাকে তরকারি কেটে সহযোগী থাকবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো কইলেন, কোনোদিন কি তরকারি পেঁয়াজ কাটছেন নাকি? সুবহানাল্লাহ কইতে চায়, আবার পেঁয়াজও কাটতে চায় না, যাব কোন দিকে? ভাবিকে সহযোগিতা করবে। মাঝে মাঝে আপনি ডাইনিং টেবিলে খাবার দাবার শেষে জিনিসগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করেন, বাংলাদেশি মেয়েরা অনেক ভালো,
দেখবেন নিতে দিবেন আসে বলবে হায় 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 সব রাখো নেওয়ার দরকার নাই, এই যে আপনি ধরলেন ভালোবাসা বাড়বে না কমবে, মুখে তুলে খাওয়ায় দিবেন, রাজি আছেন? এগুলো আমাদেরকে শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আম্মা যারা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমি যখন কোন গোশত বা হাড্ডির টুকরা চাবাতাম, নবীজি আমার হাত থেকে নিয়ে সেই মাংসের টুকরা হাড্ডির টুকরা আমার হাত থেকে কেড়ে নিয়ে যেখানে আমি ঠুট লাগিয়ে খেতাম, নবীজি ওই জায়গায় ঠুট লাগিয়ে খেতেন। আমি যেই গ্লাসে পানি পান করতাম, নবীজি ওই গ্লাসের ঠিক ওই জায়গায় ঠুট লাগিয়ে তিনিও পানি পান করেছেন। সুবহানাল্লাহ। মাঝে মাঝে ভাবির সাথে এক কাপে কফি শেয়ার করার দরকার আছে না নাই? ভালোবাসা বাড়বে না কমবে? পারবেন তো, পারবেন তো? তাহলে বলছিলাম যাচাই বাছাই না করে কথা বলা যাবে। দেখবেন চাষাবাতি যার দ্বন্দ্ব, আপন দুই ভাই দ্বন্দ্ব, ঝামেলা লাগাই দিছে আরেকজন, ভাই শুনছেন আপনার ভাই আপনার ব্যাপারে এটা বলছে, এরপরে অ্যাকশন অ্যাকশন আছে না নাই? খবরদার ভাই, কান পড়া নিয়ে অ্যাকশনে যায় না, কান পড়া বুঝেন? আরেকজন বলল কানে কানে, বাপ জন সে শোনাই দিল আরেকজনের সম্পর্কে, অ্যাকশনে যাইয়েন না, যে বলছে সে চুগলখুরো হতে পারে কি না, পারে কি না? তাহলে জবানের হক নষ্ট করবো না, শুনেই যে কোনো কথা বলবো। ফেসবুকে পোস্ট অমুক মারা গিয়েছে অথচ এখন এসে জিন্দা জীবিত। এবার আমার বেলায় ঘটনা ঘটছে, কে একজন জানে দিয়ে দিছে আমি অসুস্থ, ফোন আর ফোন, আমি বললাম আমি তো খুব সুস্থ আলহামদুলিল্লাহ। এরকম আছে না নাই? শোনা কথা বলা যাবে। নাম্বার এইট, কষ্ট হচ্ছে আপনাদের? আট নাম্বার হলো একটা আপডেট ওয়াজ তো শোনা লাগবে, তাই না? দেখছেন এক জিনিস দিয়ে কেমনে গুণা, জিনিস কয়টা, জিনিস কয়টা, এক জিনিস দিয়ে গুণা একটা না অনেকগুলা। এই জিনিস দিয়েই মানুষ আবার মানুষকে নিয়ে ঠাট্টা করে ভৎসনা করে কথা বলে, আসে না নাই? এ আবুল কিরম অফিস, এইরকম ঠাট্টা করে কথা বলে আসে না নাই? এগুলো মনে হয় খাতুনগঞ্জে নাই? এক লোক মোটা ডাক দেয় কিরে মটকা, বলে না এরকম? বাবা নাম রেখেছে আবুল কালাম, বলে কালাম্যা, এরকম আছে না নাই? তো এই যে আমরা মানুষকে নিয়ে ঠাট্টা করি, এরকম ঠাট্টা করা যাবে? নাম্বার নাইন, কোনো মানুষের নাম, কোনো মানুষের নাম বিকৃত করে ডাকা যাবে? ওই যে বললাম কালামের নাম বলে কালাম্যা, সালাম্যা, জলিল্লা, আছে না নাই? বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, ওয়ালা তানাবাজু বিল আলকাব, মানুষকে মন্দ নামে ডেকো না, ঈমান আনার পরে মন্দ নামে ডাকা এটা মারাত্মক গুনাহ, এটা আমরা করব, করব। নাম্বার টেন, দশ নাম্বার হলো এই জবান দিয়ে আমরা মানুষকে অপবাদ দিই, আছে না নাই? শুধুমাত্র আমার আদর্শের সঙ্গে মি, আদর্শের সঙ্গে অমিল, আমার সাথে মতের অমিল, এখন তো আমরা মানুষকে অপবাদ দিতে দিতে কোরআনের খাদেম যারা, যুগের পর যুগ যারা কোরআনের খেদমত করেছেন, তাদেরকেও আমরা দুনিয়ার নিকৃষ্ট নিকৃষ্ট ট্যাগ লাগিয়ে অপবাদ দিয়েছি, আছে না নাই? কোন জিনিস দিয়ে, কোন জিনিস দিয়ে? তাহলে জবান দিয়ে গুনাহের পাহাড় আছে না নাই? কিন্তু আপনি চাইলে জবান দিয়ে গোনাহের পাহাড়টা না করে নেকির পাহাড় তৈরি করার দরকার আছে না নাই? আজকে সিদ্ধান্ত নেন, তওবা করে যান, গোনাহের পাহাড় কেটে ফেলেন, নেকির পাহাড় বানাবেন, পারবেন তো ইনশাল্লাহ? দশ মিনিট থাকা যাবে না, এবার টিপস দেওয়া হবে, দশটা পয়েন্ট বলছি, কেমনে এই জবান দিয়ে মানুষ এই দশটা কায়দায় জবান নাপাক করছে আর গুনাহের পাহাড় তৈরি করছে। সর্বশেষ মাত্র নয়টা পয়েন্ট বলবো, ব্যাখ্যা করব না, কেমনে এই জবান দিয়ে আপনি নেকির পাহাড় তৈরি করবেন, শুনবেন শুনবেন। এক নম্বর, কালামের আগে সালাম, এগুলো মুখস্থ করে যেতে হবে, কালামের আগে সালাম দিলে সব না গুনা, সালাম দেওয়ার ফজিলত, সালাম দেওয়ার ফলাফল চারটা, কয়টা কয়টা? একজনের সাথে দেখা হয়েছে বললেন হাই, বুঝতো হাই, হ্যালো, গুড মর্নিং, সওয়াব হবে নাকি? নবীজি বলেছেন কাউকে পেয়েছো সালাম যদি বলো আসসালামু আলাইকুম আমল্লামায় দশ নাকি, সালামটা যদি কষ্ট করে বাড়াও আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ পর্যন্ত বাড়ালে বিশ নাকি, আর যদি আরেকটু বাড়াও আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওয়া বারাকাতু সঙ্গে সঙ্গে ফেরেশতা আমল্লামায় তিরিশ নাকি লিখি, আরো আসতে বলেন সুবহানাল্লাহ। তাহলে একটু অঙ্ক করে চলেন, ডেইলি যদি একশো মানুষকে সালাম দেওয়া যায় নেকি কত?
এই এলাকায় মনে হয় বিসিএস ক্যাডারও হয়েছে কম, খোঁজ নিয়ে দেখে খালি কেমনে ব্যবসা করবে, সুটকিরি ব্যবসা, এই ব্যবসা সেই ব্যবসা, ওইটা নিয়ে আসতে অঙ্ক বুঝে না। 100 জনকে সালাম দিলে কত হয়? 30 × 100 3000, কয় হাজার? চিন্তা করেছেন ডেইলি 100 মানুষকে সালাম দিলে কয় হাজার নাকি? আর যদি আপনি 100 মানুষকে বলেন হাই হেই কত নাকি? এক লোক বউয়ের সাথে ঝগড়া করে বের হয়েছে খাতুনগঞ্জের কোনো চিপায় চাপায় বসে আছে, দোস্ত গিয়ে বলছে গুড মর্নিং, কয় আমার কাছ চায়, কান বরাবর থাপ্পড় লাগাবো বেটা, এটা আমার জন্য গুড মর্নিং না ব্যাড মর্নিং। কিন্তু বউর সাথে ঝগড়া করুক আর যার সাথেই ঝগড়া করুক, গিয়ে যদি সালাম দেন রাগ করবে নাকি? এক নাম্বার সালাম দিলে কি হয়? আরো জোরে সালাম দিবেন নাকি না নিবেন? এক মুরব্বি কুরবানীগঞ্জের এক জায়গায় দাঁড়ায় আছে, যুবক যাচ্ছে সালাম দেন, এই তোর বাপের নাম কি? তোর বাপ আদব কায়দা শেখায় নাই বেটা, সালাম দিলি না কেন? এই কথা না বলে আপনি যদি যুবককে সালাম দিয়ে ফেলতেন, দেখতেন পরের দিন যুবক আপনাকে 2 কিলোমিটার দূরে দেখলে ফ্রেন্ডদেরকে বলতো ভাই রেডি থাক, এই চাচা কিন্তু খুব সাংঘাতিক, আগে সালাম দিয়ে দে, আজকে আসলে আমরা আগে সালাম দিয়ে দিব। এক সালামে প্রশিক্ষণ হতো কি হতো না? সালাম দিবেন দিবেন, বেশি বেশি দেওয়ার দরকার আছে না নাই? দিব তো আমরা। তাহলে এক নম্বর সালাম দিলে কি হয়? কথা বলে না কি হয়? কি হয়? 2 নম্বর সালামের ফজিলত হলো সালামের মাধ্যমে দোয়া বিনিময়, সালামটা দোয়া না বদদোয়া? অর্থ কি? তোমার উপরে আল্লাহর রহমত বরকত শান্তি নাজিল হোক, সুবহানাল্লাহ। সেও বললো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, তোমার উপরও আল্লাহর রহমত বরকত শান্তি বর্ষিত হোক। তাহলে সালামের 2 নম্বর লাভ, সালামের মাধ্যমে কি বিনিময় হয়? দোয়া, জুড়ে বলেন। সালামের 3 নম্বর লাভ হলো সালাম যে দিবে আর যাকে দিবে উভয়ের উপরে বরকত নাজিল করবেন কি? আনাস রাদিয়াল্লাহু আনহুকে নবীজি বললেন, আনাস যখন তুমি ঘরে ঢুকবা সালাম দিবা, তোমার এই সালাম তোমার আর ঘরের প্রত্যেকটি মানুষের জন্য বরকত নাজিল হওয়ার কারণ হয়ে যাবে। কয় নাম্বার বলছি? সালামের 4 নম্বর ফজিলত হলো সালাম যে দিবে যাকে দেওয়া হবে উভয়ের জিম্মাদারি হেফাজতকারী হয়ে যান কি? তাহলে দেখি সবাই আমাকে একটা সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা কি ভাবছেন যে হুজুর খুব বুদ্ধিমান, সবার সালাম একসাথে নিয়েছে? না, কারণ আমাদের দেশে সালাম নিয়েও টিটকারি আছে না নাই? কয় সালাম আলাইকুম, আবার মহিলারা খুব স্টাইল করে বলে সালাম আলাইকুম, আছে আছে কয় সালাম আলাইকুম। এখন এটা কি সালাম নাকি সালামের নামে ঠাট্টা? এখানে আলেম আছে না নাই? সাম মানে কি হোক, আর সালাম আলাইকুম মানে হলো তুই মরি যা, তুই কি হ? তাহলে সালাম আলাইকুম বলবো না, আসসালামু আলাইকুম বলবো। এই রকম টিটকারি করে একবার নবীজিকে সালাম দিয়েছিল এক ইয়াহুদি। কে দিয়েছিল? বলছে আসসালামু আলাইকুম, দেখছেন দেখছেন কি টিটকারি, আসসালার লামটা বাদ দিছে, দিয়ে বলছে আসসালামু আলাইকুম, আসসালামু। নবীজি বললেন ওয়ালাইকুম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, নবী গো লোকটা সালাম দিল, আপনি সালামের জবাব পুরা না দিয়ে ওয়ালাইকুম বললেন কেন? বলেন আয়েশা তুমি তার টিটকারি বুঝো নাই, হে বলছে আসসালামু আলাইকুম মানে আপনি মরে যান, আমি বলছি ওয়ালাইকুম, তুই যা বলছো তোর উপরেও সেইটা পড়ুক। তাহলে সালাম কি সালাম আলাইকুম বলবো না আসসালামু? আবার সালাম দেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, তাহলে সালামের ট্রেনিং হইল কিনা? তাহলে আমরা জবানটা দিয়ে নেকির পাহাড় কামানোর জন্য 1 নম্বরে কালামের আগে কি করব? আরো জোরে কালামের আগে আসসালামু কাবলাল, আসসালামু কাবলাল কালাম। পারবো তো? পারবো ইনশাল্লাহ। খুব কষ্ট হচ্ছে তাই না? 2 নম্বর এই জবান দিয়ে আমরা কিভাবে নেকির পাহাড় কামাবো? 2 নম্বর হলো আমরা সব সময় সতর্ক হয়ে কথা বলবো, অসংলগ্ন কোনো কথা বলবো, কারণ আমাদের সব কথা রেকর্ড হয় কি হয় না? মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা তুমি যা বলো সব রেকর্ড করছেন কি? কিয়ামতের দিন জাহান্নামীরা এই জন্য আমলের খাতা যখন হাতে পাবে, আপনাদের মনোযোগ আছে না গেছে, সবার হাতে আমলের খাতা দিবেন কি?
জাহান্নামীরা দুনিয়ায় গাদ্দার, কিয়ামতেও গাদ্দারি করবে। আল্লাহ এটা কার আমল নামা আমার হাতে দিছো? মনে হয় এটা আমার না, আরেকজনের ভুল করে দিছো। দেখছেন অবস্থা? আল্লাহ মনে হয় প্রমাণ করতে পারবেন না। প্রত্যেকের সঙ্গে দুইজন দারোয়ান নিয়োগ করে দিয়েছেন কি? ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। প্রত্যেকের সঙ্গে দুইজন দারোয়ান ফেরেশতা দিয়েছেন কি? আল্লাহ বলেন কই ফেরেশতারা? দেখি কিরামান কাতিবিন, সম্মানিত লেখকরা কোথায়? দাও তোমরা যা যা লিখছো দাও, প্রিন্ট কপি আর গাদ্দারের হাতে থাকা কপি মিল আছে না নাই? এবার দরা যখন খাইছে তখন বলবে আল্লাহ এগুলো আমি করি নাই, সব ফেরেস্তা বানায় লিখছে। ফেরেস্তার কি দুশ্মনী আছে নাকি? এবার মনে হয় আল্লাহ প্রমাণ করতে পারবেন, পারবেন কিনা? কারণ প্রত্যেকের ঘরের মধ্যে গৃবালগ্ন করে রেকর্ডার ঝুলাই দিয়েছেন কি? ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবাইয়াল তাহু মানশুরা। কথা কার? আল্লাহ তাআলা বলছেন সবার গৃবালগ্ন করে আমি একটি রেকর্ডার ঝুলিয়ে দিয়েছি, সব কার্যক্রম রেকর্ড করছেন কি? এই ক্যামেরাগুলো বানিয়েছে আল্লাহর মানুষ, আরো জোরে, যেই মানুষ বানিয়েছে মানুষের মাথায় জ্ঞান দিয়েছেন কি? আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে মানুষ যদি এমন যন্ত্র আবিষ্কার করে অডিও ভিডিও রেকর্ড করে রাখতে পারে, আপনার আমার কথা সকল কার্যক্রম কি আল্লাহ অডিও ভিডিও করতে পারে না? বিশ্বাস হয়? আল্লাহ বলবেন এবার রেকর্ডার বাজা, সরাসরি অডিও ভিডিও দেখা। এই গাদ্দারগুলো তখন বলবে আল্লাহ রেকর্ডিংয়ে ভুল আছে, রেকর্ডিংয়ে ভুল থাকে। তখন কি হবে? সব জবান শক্তি বন্ধ, এবার তার হাত পাই কথা বলা শুরু করবে। আল্লাহ আকবার। তো যেহেতু আপনি যা বলছেন সব আল্লাহ রেকর্ড করছেন, এই জবান দিয়ে না পাক কথা বলিয়েন না, সুযোগ পাইলে ইসলামের বিরুদ্ধে কুরআনের আন্দোলনের বিরুদ্ধে কথা বলবেন না। মজা বুঝবেন যেদিন ফেরেশতারা পিড়ান শুরু করবেন। পরশুদিন নোয়াখালীতে গিয়েছিলাম, বললাম পিডাকে কি বলেন? কয় হিডা। আপনারা কি বলেন? আর আমরার সিলেট হয় খেসা হয় খেসিলা। আমার বাড়ি সিলেট জানেন নি আপনারা? আমরার সিলেট হয় খেসা দে, বালাখুরি খেসা দে। তো কিয়ামতের দিন বালাখুরি খেসা দিব খে আল্লাহ না ফেরেশতা? দেওয়াবার ব্যবস্থা করবে আল্লাহ, আর মায়ের দিবে যা মন চাই। হুজুরদের বিরুদ্ধে কিছু টেটনা আছে না? দেখেন না কিছু পাগলা সুযোগ পাইলে ইসলামের বিরুদ্ধে আছে না নাই? এমনকি মাহফিলের মধ্যে মাইক নিয়েও টানাটানি করে আছে না নাই? এমনকি মাহফিলের মধ্যে বসে নেতাগিরি দেখায়, মাহফিলের মধ্যে এসে নিজেকে স্বঘোষিত গুন্ডা দাবি করে আছে না নাই? ফেরেশতারা হিডাইতে হিডাইতে খেসতে খেসতে নেতাগিরি বার করবে, ঠিক কি না? কোরআন কারো বাপের না, কোরআনটা কার? আরো জুড়ে কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কথা বলে কেউ রেহাই পায় নাই। যারা এই যুগে যুগে আল্লাহর দিনের বিরুদ্ধে বেয়াদবি করেছে, ধ্বংসের রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছে, ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত যারা করবে তারা প্রত্যেকেই ধ্বংসের রাস্তা করে নিক্ষিপ্ত হবে। এবার বলেন তো দেখি জিব্বা নরম না গরম? আমি বলছি জিব্বাটা নরম না শক্ত? জিব্বা নরম আল্লাহ কেন দিয়েছেন? নরম জিব্বা দিয়ে যেন মানুষ নরম নরম কথা কয়, কিন্তু জিব্বা একটা পাইয়া যা মন চায় তাই বলে গরম গরম কথা কয়। মনে রাখবেন এই জিব্বা গরম করে আল্লাহ রাসূলের বিরুদ্ধে যারাই যাবে দুনিয়া আখেরাতে অপমানিত হবে, যেমন অপমানিত হয়েছিল আবুল আহাব। আবুল আহাবের নামে সুরা আছে না নাই? আবু জাহেলের নামে সুরা আছে নাকি? কোন সুরা? আপনি যে বললেন আছে, আবু জাহালার নামে আছে নাকি? উতবা সাইবান নামে আছে নাকি? ফেরাউন নমরুদের নামে কোনো সুরা আছে নাকি? আছে কে বলছে? তুমি দেখছো কোনো দিন আবুল আহাবের নামে আছে না? আছে। কোনটা বলো? তাব্বাত ইয়াদা, এই তো আবুল আহাবের নামে সুরা, আর কোনো কাফেরের নামে সুরা নাই। তার মানে আবুল আহাব এটা জেনে তো না কাফের না, এটা একেবারে কুজাত, খুব মারাত্মক, খুব টাটকা কাফের। কারণ নবীজিকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আবু। কত কষ্ট শোনেন, কষ্ট হচ্ছে আপনাদের?
নবীজিকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে, বলেছে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, এমনকি নবীজিকে আপনার নির্বংশ বলেছে। এই আবুল আহাব কত কষ্ট দিয়েছে। আবুল আহাব কেমনে মরছে জানেন নাকি? কোন রোগে মরছিল আবুল আহাব বলেন তো, কে বলতে পারবে? হ্যাঁ হ্যাঁ, এই যে একজন বলছে গুটি বসন্ত, গুটি বসন্ত, গলায় প্লেগ মহামারী হয়েছিল, গুটি বসন্ত, এটা সংক্রমণ ব্যাধি, সংক্রমণ। তার কোনো পুলাপাইন কাছে যায় না, আবুল আহাব মরল, কয়েকদিন হয়ে গেল, লাশ পচে দুর্গন্ধ। দেখেন আবুল আহাবের পরিণতি কেমন হয়েছিল, সাফা পাহাড়ে নবীজিকে পাথর মেরেছিল, পরিণতি কি হলো, শেষ পর্যন্ত তার ছেলেরা লোক ভাড়া করে আনছে, আমাদের বাপ, আমাদের বাপের লাশটাকে লাঠি দিয়া গুতায়া গুতায়া কোনো গড়তে ফেলাও, কি দিয়া, আরো জুড়ে ইসলামের বিরুদ্ধে নেতা, দেখো কি হয়েছে এখন। আবুল আহাব কি ছোটখাটো নেতা না বড় নেতা, এবার মরার পরে খায় কিসের গুতা, আরো জুড়ে কিসের গুতা, নিজের ছেলেও দেয় না ভাড়া করা লোক, গুতায়া গুতায়া তারপরে যখন গর্তের মধ্যে ফালালো, কাছেও তো যাওয়া যায় না, এরপরে নিজের ছেলেরা আবুল আহাবের, আবুল আহাবের লাশের উপরে পাথর মেরেছে, পাথর মারতে মারতে কি করেছে, ঢেকে দিয়েছে। এই যে লার্স ভিক্স একটা মরছে না কিছুদিন আগে, দেড় দুই মাস আগে 2007 সালে এক সুইডিশ এই সুইডিশ কার্টুনিস্ট নবীজিকে ব্যঙ্গ করেছিল, এরপরে মানুষের রোষানল থেকে বাঁচার জন্য পুলিশি প্রোটেকশন নিয়ে চলাফেরা করতো, শেষ পর্যন্ত এই যে দেড় দুই মাস আগে আপনারা দেখছেন পুলিশের গাড়িতে থাকা অবস্থায় অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে, আগুন ধরেছে, কোন কোন সংবাদ মাধ্যমে দেখেছে আগুন যখন লাগছে আগুনের তেজ নাকি আরো। আচ্ছা বলেন তো আগুনের তেজ আমার হাতে না আপনার হাতে? ইব্রাহিম নবীকে আগুনে ফেলা হলো, আগুনের তেজ কমিয়ে দিয়ে, নাতিশীতোষ্ণ করে দিয়ে ইব্রাহিম নবীকে বাঁচিয়েছেন কি? তাহলে যেই আল্লাহ আগুনের তেজ কমায় দিতে পারেন, সে আল্লাহ আগুনের তেজ বাড়াতে পারেন কি না? লার্স ভিক্স থেকে শিক্ষা নেওয়ার আছে। সে পুলিশি প্রোটেকশন নিয়ে চলতো, মনে মনে ভাবতো আমার আর কে পায়। আমাদের মধ্যে অনেকে আছে পুলিশি প্রোটেকশন বা একটু বডিগার্ড নিয়ে ঘোরাফেরা করলে খুব ভাবে থাকে, আমার আর কে পাবে। দেখছো লার্স ভিককে কে পাইছে, মানুষ না পাইলেও পাইছে কে? গোটা দুনিয়ার সমস্ত প্রোটেকশন নিয়ে মানুষের হাত থেকে বাঁচা যায়, কিন্তু আল্লাহর গজব যখন আসবে আল্লাহর হাত থেকে, আল্লাহর রোশারল থেকে বাঁচা যায় না। আল্লাহ কিন্তু সবাইকেই ধরে, আল্লাহ ধরে না ধরে না ধরে না, যখন ধরে তখন কিন্তু ছাড়ে। আল্লাহ মুরগের রান খাওয়ার সুযোগ দিবে, যখন আল্লাহ ধরবে জুতার বাড়ি খাওয়াইয়া দুনিয়া থেকে বিদায় করবে, ইজ্জত সম্মানের মালিককে। আগামীকাল আমি আমি ইজ্জতবান হব নাকি বেইজ্জত হব জানেন কে? যা মন চায় তাই যে করেন, আল্লাহর দিনের বিরুদ্ধে দাঁড়ান, আগামীকাল কি হবে আপনি জানেন নাকি? আগামীকালও আপনাকে জুতার বাড়ি খাওয়াতে পারেন কি? নমরুদ যেদিন জুতার বাড়ি খেয়ে মরল, আগের দিন জানতো নাকি পরের দিন জুতার বাড়ি খাবে? ফেরাউন যেদিন লোহিত সাগরে ডুবে মারা গেল, আগের দিন জানতো নাকি পরের দিন সে মারা যাবে? আগামীকাল কি ঘটবে জানি না, যেখানে আগামীকাল কি ঘটবে জানেন না, সেখানে কেমনে আল্লাহর দিনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ হেদায়েত দিক। তাহলে দুই নাম্বার বলছিলাম, আমরা কথা যখন বলবো সতর্ক হয়ে সব কথা রেকর্ড করেন কি? তিন নাম্বার, এই জবান দিয়ে আমরা কিভাবে নেকির পাহাড় কামাবো? আল্লাহ তাআলা বলেছেন ওয়াকুলু লিন্নাসি হুসনা, উত্তম ভাষায়, ভদ্র ভাষায়, মার্জিত ভাষায় কথা বলো। নবীজি বলেছেন হাসি মুখে কথা বললেও সৎকার সওয়াব পাওয়া যায়। তাহলে মানুষের সঙ্গে আমরা হাসি মুখে কথা, রাজি আছেন? নাম্বার ফোর, চার নাম্বার হলো অনর্থক কথা আমরা বলবো না, কারণ আল্লাহ তাআলা সূরা মুমিনুনে বলেছেন কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগমি মুরিদুন। সাকসেসফুল ইনডিড আর দ্য বিলিভার্স, দোজ হু হাম্বল দেমসেলভস ইন দেয়ার প্রেয়ার এন্ড দোজ হু অ্যাভয়েড ভেইন টক, সফল কাম তো তারা, অনর্থক কথা বাদ দেয় যারা। আমরা অনর্থক কথা বলি আছি না নাই? যে কথা কাজে কোনো ফায়দা নেই এমন কথা আমরা বলবো, যখনই সময় পাবেন ইস্তেগফার করার দরকার আছে না নাই? এরপরে নাম্বার ফোর, চার নাম্বার হচ্ছে গাধার মতো কর্কশ ভাষায় কথা বলা যাবে, এরকম অনেকে কথা বলে আছে না নাই? লোকমান হাকিম তার ছেলেকে অনেকগুলো উপদেশ দিয়েছিলেন,
তার মধ্যে একটি উপদেশ ছিল ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগুদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। তিনি বলেছিলেন বাবারে মধ্যম পন্থায় চলাফেরা করো, মধ্যম পন্থায় জমিনে বিচরণ করো, নম্রভাবে বিচরণ করো, আর গাধার মতো কথা বলো না, কারণ গাধার এই শটটা ভালো না খারাপ। তাহলে নম্র ভাষায় মার্জিত ভাষায় কথা বলতে হবে, শিখিয়েছেন কি? নাম্বার সিক্স, ছয় নাম্বার হলো বুদ্ধিমত্তার সাথে কথা বলতে। যেই চেয়ারে যেই জায়গায় আছেন ওজন করে করে কথা বলবেন। আমরা অনেক সময় নিজের ব্যক্তিত্ব চিন্তা করতে পারি না, কোন জায়গায় বসে কোন কথা বলা লাগে সেটা আমরা অনেকে জানি, এমনকি ওয়াজের মাহফিলে বসে অনেকে আউলগিরি বাউলগিরি করে আসে না নাই, আবার অনেকে অনেককে গালাগালি করে আসে না নাই, দেড় ঘন্টা দুই ঘন্টা বক্তব্য দেয়, ওয়াজের আমানত রক্ষা নাই, একটা আয়াতও নাই, হাদিসও নাই, আসে না নাই, গিবত তো আছে, আবার আউল ফাউল গান আসে না নাই। একজন কয়ে পানি নাকি গড়গড়াইয়া পড়তেছে, তো পানি গড়গড়াইয়া পড়লে তুই এখানে আইসত কেন? আবার কয়ে বুকের ভিতরে আছে প্রাণ, তার ভিতরে নাকি মেশিন গান, এরকম আসে না নাই। আবার অনেকে আছে ওয়াজের প্যান্ডেলে গাড়াগাড়ি মালামালি আছে না নাই, অমুক তমুক কাফের আছে না নাই, এগুলো আমরা বলবো? বরং আল্লাহ তাআলা বলেছেন দাঈরা কেমন হবে, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী আহসান। আল্লাহ তাআলা বলেছেন নবী আপনি মানুষদেরকে আপনার রবের দিকে আহ্বান করুন বুদ্ধিমত্তার সাথে, প্রজ্ঞার সাথে, উত্তম উপদেশের মাধ্যমে। সুবহানাল্লাহ। এরপরে নাম্বার সেভেন, এ তো নয় নাম্বার পয়েন্ট, তো সাথে চলে আসছে, আর কষ্ট দিব না। নাম্বার সেভেন, সাত নাম্বার হলো আমরা যখন কথা বলবো এই জবান দিয়ে আমরা বেশি বেশি দাওয়াতি কথা বলার চেষ্টা করব। রাজি আছেন? যখন নামাজে যাবো আর একজনকে নামাজের কথা বলার দরকার আছে না নাই? আপনি আপনার দাওয়াতের কারণে যদি আরেকজন নামাজে যায় আপনার জন্য সওয়াব আছে না নাই? এই জন্য জবান দিয়ে সব সময় দাওয়াতি কাজ করার মনোভাব থাকতে হবে, কারণ যেই জবান থেকে দাওয়াতি কথা বের হয় ওই কথা সব চাইতে প্রিয় যার কাছে, তিনি কে? ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তার কথার চাইতে আর কার কথা উত্তম যে তার কথা দিয়ে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে? সুবহানাল্লাহ। নাম্বার এইট, আট নাম্বার হলো আমরা আমাদের এই জবান দিয়ে কখনো মূর্খদের সাথে তর্ক করব না। অনেক মানুষ আছে সুযোগ পাইলেই তর্ক করে আসে না নাই, এই হুজুরের ভক্ত আরেক হুজুরের ভক্তের সাথে ফেসবুকে কিলাকিলি তর্ক আসে না নাই। মনে রাখবেন বুদ্ধিমান মানুষ কখনো তর্ক করে সময় নষ্ট করে। وَعِبَادُ الرَّحْمَنِ الَّذِينَ يَمْشُونَ عَلَى الْأَرْضِ هَوْنًا وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। রহমানের বান্দা তারা, দুনিয়ায় যারা নম্রভাবে বিচরণ করে আর জাহেল যারা আছে মূর্খ লোকদের সাথে তর্ক না করে সালাম দিয়ে তাদের পাশ কাটিয়ে চলে যায়। জাহেলদের সাথে আমরা তর্ক করব, তার কাজ সে করুক আমার কাজ আমি করব, রাজি আছেন না নাই? বরং তর্ক করলে সময় বাঁচে না, সময় নষ্ট হয়, সময় নষ্ট করা যাবে। নাম্বার নাইন, এটা আমার মাবুনদের উদ্দেশ্যে বলতে চাই, বাসা থেকে তো মাবুনরা শুনছে, বেজার হইতে পারে হুজুর একটা কেমন জানে আসলো আমাদের উদ্দেশ্যে কিছুই বললো এই জবান। আমার মা বোনরা এমন ভাবে হেফাজত করতে হবে, পর পুরুষের সাথে আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলা যাবে, নিষেধ করেছেন কি? আল্লাহ তাআলা বলেছেন ফালা তাখদুনা বিল কওলি ফায়তমা আল্লাযী ফি কলবিহি মারাদুন ওয়া কুল না কওলাম মারুফা। খবরদার পৃথিবীর নারীরা, আকর্ষণীয় ভঙ্গিতে কোনো পরপুরুষের সাথে কথা বলা যাবে, কারণ কথার আরেক নাম লতা, কথার নাম লতা। দেখছেননি চট্টগ্রামে আপনারা লতি বলেন, লতি বলেন না লতা, কথার নাম বলা শুরু করলে ছোট হয় না বড় হয়। আকর্ষণীয় ভঙ্গিতে কেবলমাত্র নিজের হাজবেন্ডের সাথে কথা বলা,
ভবিষ্যতে আপনারাও আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলার দরকার আছে না নাই? কথা তো বলেন একদম খাটাশের মতো। খাতুনগঞ্জে দোকান আছে তো, দোকান আছে, দোকানে বসছি, কিছু মহিলারা আসে না দোকানে মাঝে মাঝে, কয় আপু আসেন আপনার যা দরকার সব আছে, আসেন আসেন আসেন, আপুকে খুব সুন্দর ভাষায় ডাকে। ওই সময় ভাবির ফোন আসছে, ফোন যখন আসছে ভাবি হয়তো ফোন দিয়েছে খুশখবর নেওয়ার জন্য, ভাই তুমি ফোন দেওয়ার টাইম পাও না, এখন করে ফোন দিয়েছো, কারণ ভাবির সাথে কর্কশ আপুর সাথে ভালো, এটা করা যাবে? শুধু ভাইদের দোষ না, ভাবিরাও মাঝে মাঝে এমন খাটাসগিরি করে আসে না নাই? ভাই ফোন দিয়েছে হয়তো, বউয়ের খোঁজ নেবে একটু, কি গো কি করতেছো, কি করতেছি মানে তোমার বাসার তো বামদি দাসী হয়ে গেছি আমি, যা বলার বলে ফেলতেছে। এরপরে পাশের বাড়ির ভাই আসছে, ভাই কি বাড়িতে আছেন নাকি? ভাবি বললেন না আমি আছি। ভাবি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন? কথা বাড়ে না কমে? নিজের জামাই নিজের হাজবেন্ডের সাথে তো এমনি কথা বলতে পারলেন না, পরপুরুষের সাথে কথা বলেন এমনি বলা যাবে? তাহলে হাজবেন্ড ওয়াইফ দুজন দুজনের সাথে ভালোবাসার সরে কথা বলবে অসুবিধা? কিন্তু এখন অনেক যুবক আর তরুণ ছেলেরা মেয়েদের পেছনে পেছনে হাঁটে, এরকম ছেলে নাই, তুমি পেছনে দৌড়াও কেন? এরকম খয়রাতির মতো পেছনে দৌড়াও কেন? পৃথিবীর কোন নবীরা নারীদের পেছনে দৌড়ান নাই, বরং সমস্ত নারীরা নবীদের পেছনে ছিল, ঠিক কি না? চরিত্র ঠিক করো, নারীদের পেছনে গিয়ে সময় নষ্ট করা যাবে? শেষে কয়টা পয়েন্ট বললাম আরো জোরে? প্রথম বলছি কয়টা, দশ আর নয়, উনিশটা পয়েন্টের ওয়াজ হয়ে গেছে আজকে। কি ওয়াজ হইল এবার বলেন? প্রথম দশটা পয়েন্ট বলেছি মানুষ জবান দিয়ে কেমনে গুনাহের পাহাড় তৈরি করে, আর শেষে বলেছি গুনাহের পাহাড় কেটে দিয়ে জবান দিয়ে মানুষ কেমনে নেকির পাহাড় তৈরি করতে। আমরা গুনাহের পাহাড় একেবারে কেটে টুকরা টুকরা করে আজ থেকে নেকির পাহাড় তৈরি করব ইনশাআল্লাহ, পারবো তো? এবার একটু রিভিশন হয়ে যাক। এক নাম্বার মিথ্যা বলবো, সবাই বলেন, কারা কারা আজ থেকে মাঝে মাঝে সুযোগ পাইলে মিথ্যা বলবো হাত তুলেন, মিথ্যা বলবো, মিথ্যা বলবো। আজকে অনেক ওয়াজ একসাথে হয়ে গেছে তাই না? মিথ্যা বলা যাবে, নাম্বার টু, দুই নাম্বার গালি গালাজ করা যাবে না। যদিও এক দেশের গালি আরেক দেশের চিটং, এমন একটা গালি আছে মাইকে বলা যাবে না, এটা দিয়ে কিন্তু কথা শুরু, এটা কিন্তু মারাত্মক একটা গালি, এই নামে একটা দেশও আছে। শুধু এতটুকু ইঙ্গিত দিলাম, বলা যাবে, বলা যাবে, রাগ করে ফেলছেন আপনারা? গালি দেওয়া যাবে, বললাম তো গালির নামে দেশও আছে, পরে চিন্তা করে নিয়ে। তিন নাম্বার গিবত করা যাবে, চার নাম্বার দ্বিমুখী এক মুখে দুই কথা বলা যাবে, পাঁচ নাম্বার চুগলখুরি করা যাবে, ছয় নাম্বার এই জিব্বা দিয়ে মুখ দিয়ে মানুষকে কষ্ট দেওয়া যাবে, এরপরে সাত নাম্বার সোনা কথা বলে বেড়ানো যাবে, আট নাম্বার মানুষকে ভৎসনা করে আবুল মফিজ মটকা এগুলা ডাকা যাবে, নয় নাম্বার কাউকে মন্দ নামে ডাকা যাবে, ডাকবেন নাকি? আগে বলবো এই সালাম্যা কালাম্যা, ডাকবো সুন্দর করে ডাকবো, কালাম ভাই সালাম ভাই, পারবো তো? দশ নাম্বার কাউকে অপবাদ দিব। এবার আমরা নেকির পাহাড় কেমনে বানাবো? এক নাম্বার কালামের আগে, দুই নাম্বার সতর্ক হয়ে কথা বলবো, তিন নাম্বার হাসি মুখে কথা, কিছু মানুষ হাসে না সারা দিন, আসে না নাই কি আপনার মুখ এমন কেন, একটু হাসেন, হাসি মুখে কথা বলে পারবেন তো ইনশাল্লাহ? আমরা হাজার হাজার কিলোমিটার জার্নি করেও কিন্তু স্টেজে হাসি আসে না নাই, দুই ঘন্টা কি হাসি ছাড়া কিছু দেখছেন নাকি? হাসি মুখে কথা বলা নবীর সুন্নাহ, পারবো তো ইনশাল্লাহ? তবে মাঝে মাঝে নবীজি প্রয়োজনে গরম হতেন, এই জন্য আমরাও মাঝে মাঝে বাতিলদের বিরুদ্ধে গরম হয়ে হুঙ্কার দিই, খালি নরম হইলে হয় না, নরমের জায়গায় নরম, গরমের জায়গায় গরম, ঠিক কিনা? এরপরে নাম্বার ফোর, চার নাম্বার আমরা বলেছি অনর্থক কথা বলবো, চায়ের দোকানে বসে চা খাবো কিন্তু চুগলখুর হব, পাঁচ নাম্বার গাধার মতো কর্কশ ভাষায় কথা বলবো, ছয় নাম্বার বুদ্ধিমত্তার সাথে আমরা কথা, ওই পাগলার মতো কথা বলিয়েন না।
এরপরে সাত নম্বর হচ্ছে সুযোগ পাইলে জবান দিয়ে দাওয়াত দিব, পারবো পারবো। এই যে আমরা শ্রমিক ভাইরা আছি, আমরাও কিন্তু দাওয়াতি কাজ করতে পারি। আজান হয়ে গিয়েছে, আসেন ভাই আমরা সবাই মিলে নামাজ পড়ি, এটা কি দাওয়াতি কাজ না? আসেন ভাই আমরা কাজের মধ্যে ফাঁকি না দিই, এটা কি দাওয়াতি কাজ না? আসেন দুই নম্বরই না করি, এটা কি দাওয়াতি কাজ না? দাওয়াতি কাজ করবো তো। এরপরে আট নম্বর, আমরা কখনো মূর্খদের সাথে তর্ক করব? নয় নম্বর, আমার মা বোনরা কখনো পরপুরুষের সাথে কোমল ভাষায় কথা বলবেন? যতগুলো কথা বলছে আমল করা যাবে? সর্বশেষ ফজরের নামাজ আমরা কাজা করে ঘুমাবো, কারা কারা সারবেন ফজর হাত তুলেন? আল্লাহর ওলি রে, এই ফজর ছাড়া যাবে? ছাড়বেন ছাড়বেন, মাশাআল্লাহ দাঁড়িয়ে রাখছে, কি সুন্দর লাগতেছে আমার ভাইকে, সুবহানাল্লাহ। আল্লাহ চেহারায় আরো নূর দান করেন। হাত তুলছে ভুলে কি করে ফজর ছাড়বেন? ফজরের নামাজ ছাড়বেন না, ওই যে বললাম আটটায় ওঠার জন্য অ্যালার্ম যদি আমরা দিতে পারি, ইনশাআল্লাহ প্রত্যেক দিন ভোর চারটায় উঠে আমরা ফজরের নামাজ আদায় করব। এরপরে কাজে যাব, কাজে বরকত দিবেন কে? মা বাবার খেদমত নাকি করব না? কাজের মধ্যে ফাঁকি দিব? এখানে মালিক যারা শ্রমিকের সঙ্গে কখনো খারাপ আচরণ করব? শ্রমিকের হক নষ্ট করব? নবীজি বলেছেন শ্রমিকের হক যারা নষ্ট করবে কিয়ামতের দিন জালেম হয়ে কার সামনে দাঁড়াবে? খবরদার জালেম হবে না। আর আমার শ্রমিক ভাইরা, আমরাও কখনো কাজে ফাঁকি দিব? ফাঁকি দিব? সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব, এই জবানের হেফাজত করব। দেখেন এই জবান নিয়ে আসে কত লম্বা ওয়াজ হয়ে গেল, দুই ঘন্টা শুধু এই জবান দিয়ে আমরা কি করছি? আল্লাহর কসম আমি আজকে চ্যালেঞ্জ করে বলে গেলাম, যদি বাংলাদেশের প্রত্যেকটি মুসলমান খালি জবানটা ঠিক করে ফেলে, কারণ গুনাহের সবচেয়ে বড় ফ্যাক্টরি কোনটা, এটা যদি ঠিক করে ফেলে দেখবেন প্রায় 70-80% শান্তি এমনি নেমে আসবে ইনশা ইনশা। আমরা সবাই জবানের হেফাজত করবো, আল্লাহর বিধান মেনে চলবো, আল্লাহ তৌফিক দান করেন।